আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সিলেট টু লন্ডন। দেশ এবং প্রবাসের যে যেখান থেকে আজকে আমরা লগে লাইভও জয়েন হইবার সবরে সিলেট টু লন্ডন পরিবারের পক্ষ থেকে আমি রুহুল আমিন জানাইলাম অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমরা আজকে আছি কুলাউড়া উপজেলার রঙ্গিলকুল গ্রাম। মরহুম আব্দুল মতলিব চেয়ারম্যান সিটি ক্রিকেট টুর্নামেন্ট 2020-এর মেগা ফাইনাল খেলা আজকে আপনারা লাইভ টেলিকাস্ট করে আমরা দেখাইমু। আর আজকে যে দুটি শক্তিশালী দল পরস্পরের মোকাবেলা করা, তারা ওই লাগে এএসসি ক্রিকেট একাদশ আশিগড় ফেঞ্চুগন বনাম সূর্য তরুণ যুব সংঘ রঙ্গিলকুল। তো আজকের লাইভ খেলার চলকা আর কথা না বাড়াই আমরা যাই গিয়া, আর আমরা লগে এখন বাই আসুন আমরা আজকে দ্বারা বিবরণী দিব বাই খলিল ভাই। তো খলিল ভাইয়ের কাছে আমরা মাইক্রোফোন হস্তান্তর করো। ধন্যবাদ রুহুলকে, সুপ্রসিদ্ধ মণ্ডলী, মরহুম আব্দুল মতিব স্মৃতি টিবিএনটিবি ক্রিকেট টুর্নামেন্ট 2020 থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে রয়েছি রহমান খলিল। আর আপনারা জানেন আজকের এই টিবিএনটিবি ক্যাপে যে দুটি দল পরস্পরের মোকাবেলা করছে সে দুটি দল হচ্ছে সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব রঙ্গিলকুল বনাম আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশন। আমরা জানি আজকের এই ম্যাচে আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশন তারা টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে। এটা একটি যুগোপযোগী সিদ্ধান্ত, কারণ আমরা জানি যে তারা যদি প্রথমে প্রতিপক্ষকে রানে আটকাতে পারে তাহলে তাদের চেজিং করে তারা খেলতে পারবে এবং তাদের জন্য একটা ভালো একটা দিক। সুপ্রসিদ্ধ মণ্ডলী, আপনারা জানেন আজকের এই টুর্নামেন্টের ফাইনাল খেলাটি দেখার জন্য প্রচুর দর্শক সমাগম ঘটেছে চতুর্দিকে। আমরা বিভিন্ন বর্ণের, এক কথায় বিভিন্ন বয়সের মানুষ লক্ষ্য করেছি, প্রচুর দর্শক এক কথায়। তো সুপ্রসিদ্ধ, আমরা চলে যাচ্ছি মাঠে। চমৎকার বোলিং করছেন আজকের এই ম্যাচে নাজিম, অত্যন্ত ভালো বোলার এবং অত্যন্ত সুকৌশলীভাবে বল করছেন প্রতিপক্ষের ব্যাটসম্যানকে ঘায়াল করবার জন্য। চমৎকার বোলিং এবং লাফিয়ে উঠেছিল এবং উইকেট, বলের সুইং এবং বাউন্স ছিল অসাধারণ বোলিং। প্রথম উইকেটের প্রথম ওভারই আমি বলবো রঙ্গিলকুল অন্তত প্রথম ওভারটা দেখে শুনে খেলা উচিত ছিল তাদের জন্য, কারণ আপনারা জানেন যে ফাইনাল খেলা অনেক চাপ প্লেয়ারদের মধ্যে থাকে আর সেটাই স্বাভাবিকলি হয়েছে, কারণ বলটায় অত্যন্ত পরিমাণে গতি ছিল সাথে ছিল বাউন্স আর সেখানেই ফিল্ড হয়েছেন ব্যাটসম্যান। এবং সেদিক থেকে আমি বলবো প্রথম উইকেট হারিয়ে ফেলেছে রঙ্গিলকুল সূর্য তরুণ স্পোর্টিং ক্লাব। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করছেন এনাম, আমরা জানি অত্যন্ত মানমুখী একজন ক্রিকেটার এবং যার ব্যাটে চমৎকার বাউন্ডারি রয়েছে, ছয় রয়েছে, প্রচুর শক্তি মত্তার দিক থেকে তিনি খেলেন এবং যিনি ইন্দোরে খেলে থাকেন ঢাকার মাঠে এবং যার সুনাম শুধুমাত্র কুলাউড়া জয়সন্ডিতে নয়, তার সুনাম সারা দেশব্যাপী। আমরা তার কাছ থেকে আশা করি এবং দর্শকরা কিন্তু আজকে খুব বেশি উচ্ছ্বাসিত, কারণ তারা চায় চার এবং ছয়। সুপ্রসিদ্ধ মণ্ডলী, ওভারের পরবর্তী বল দেখা যাক এনাম মোকাবেলা করবেন নাজিমের। বলটা লাফিয়ে উঠেছিল, অনেকটা ফুল টাচ ছিল এবং চার। চমৎকার ব্যাটিং এনামের ব্যাট থেকে, যেটা বলছিলাম যে অত্যন্ত মারমুখী একজন ব্যাটসম্যান এনাম এবং যেটা বলছিলাম তার ব্যতিক্রম তৈরি করেননি। প্রথম বল মোকাবেলা করেই তিনি মাঠের বাইরে পাঠিয়ে দিয়েছেন এবং প্রথম ওভারের পরিসমাপ্তি, প্রথম ওভার শেষে রান সংখ্যা দাঁড়িয়েছে ছয় এক উইকেট হারিয়ে, যেখানে অন স্ট্রাইকে রয়েছেন এনাম এবং নন স্ট্রাইকে রয়েছেন দুলাল। সুপ্রসিদ্ধ, নতুন বোলার হিসাবে বল করছেন রুবেল, খুব ছোট একটা রান আপনি নিচ্ছেন, দেখা যাক একটা ভিন্ন কৌশল এটা ক্রিকেটের। চমৎকার বোলিং অ্যাকশন, চমৎকার, একটা হিউজ আবেদন ছিল কিন্তু সেক্ষেত্রে আবেদনটা নাকচ করে দিয়েছেন আম্পায়ার
বুলবুল, অত্যন্ত অভিজ্ঞ আম্পায়ার বুলবুল এবং নজিব স্যার দুজনেই পুরো টুর্নামেন্ট জুড়ে তারা কিন্তু আম্পায়ারিং করে গেছেন, প্রশংসার দাবিদার নিঃসন্দেহে। এখন পর্যন্ত ফেয়ার, ফ্রি এবং ফেয়ারলি তারা আম্পায়ারিং করেছেন। ওভারে পরবর্তী বল, চমৎকার চমৎকার বোলিং অ্যাকশন, এবং এটা একটা ডিফারেন্ট বোলিং অ্যাকশন যেটাতে অনেকটা অনেকটা সময় ব্যাটসম্যান অনেকটা কনফিউজ হয়ে যায় যে বলটা শর্ট করবো কি না, এটা কৌশল আমি বলবো। ওয়াও, চমৎকার ব্যাটিং দুলালের ব্যাট থেকে একটি রান সংগৃহীত হয়েছে, ভেরি গুড রানিং বিটুইন দ্য উইকেট। সুপ্রিয় শ্রোতৃমণ্ডলী, আমরা জানি সিলেট টু লন্ডন যে সম্প্রচার, ফেসবুক সম্প্রচার, আমরা জানি এই প্রচুর দর্শক এই খেলাটি উপভোগ করে থাকেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে, আজকে তার ব্যতিক্রম নয়। আমরা আশা করছি বিশ্বের ভিন্ন ভিন্ন প্রান্ত থেকে এই খেলাটি তারা উপভোগ করছে প্রাণ ভরে। আর এই চমৎকার একটা, ওয়াও ওয়াও, হোয়াট আ সিক্স, গ্লোরিয়াস সিক্স, ওয়ান্ডারফুল অপরচুনিটি বাই আনামুল, চমৎকার হিট। এবং কি একেবারে ইয়র্কারলিং তো বলছিল, বলের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি ছিল, আর বল আসতে না আসতেই সজোরে আঘাত, বলটি সরাসরি মাঠের বাইরে, ফলে আর ছটি রান সংগৃহীত হয়েছে মোট রানের খাতায়। অসাধারণ ব্যাটিং, আবারও আবারও হাওয়াতে বাসিয়ে দিয়েছিলেন, কিন্তু না, একটি রানে সন্তুষ্ট থাকতে হয়েছে। এবং সুপ্রিয় শ্রোতৃমণ্ডলী, রঙ্গিকুল স্পোর্টস গ্রাউন্ডে জমে উঠেছে আজকের এই ফাইনাল খেলাটি, প্রচুর দর্শক সমাগম ঘটেছেন আজকের খেলা উপভোগ করবার জন্য। ওয়াও, আবেদন, অ্যানাদার শাউট, অ্যানাদার শাউট, কিন্তু সেক্ষেত্রে আম্পায়ার অনেকটা নিষ্ঠুর, কারণ তার দৃষ্টিতে বলটি ছিল লেগ স্টাম্পের বাইরে। সুপ্রিয় শুধু আরেকটি ওভারের পরিসমাপ্তি, এবং সেই ওভার শেষে রান সংখ্যা দাঁড়িয়েছে 14 রান, স্ট্রাইক রেট 7। রুবেল চমৎকার বোলিং করেছেন, অত্যন্ত স্মার্ট একজন ক্রিকেটার, এবং তার বলে ভিন্ন মাত্রা রয়েছে, চমৎকার লেংথে বল করেছেন, স্পেজ রয়েছে, দুটি বল তিনি এলবিডব্লিউর ফাঁদে ফেলতে চেয়েছিলেন, কিন্তু আম্পায়ার দৃষ্টিতে সেটি এলবিডব্লিউ ছিল না বলে তিনি নাকচ করে দিয়েছিলেন। নাজিম বল করেছেন, ওভারের প্রথম বলটি ওয়াইড ছিল, আম্পায়ার নজিব আহমেদ অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন একজন আম্পায়ার, তিনি নাকচ করে, এবং লাফিয়ে উঠেছিল এবং গন। আরেক ক্রিকেটের প্রথম যে এনামের কথা বলছিলাম, আসলে ক্রিকেট হচ্ছে এমন একটা খেলা, এটাকে সাইকোলজিক্যাল গেম বলা হয়, কারণ যখনই আপনি মানসিকভাবে শর্ট সিলেকশনে ভুল করবেন তখন আপনাকে বিদায় নিতেই হবে। আমি জানি না রঙ্গিল কুলের ভাগ্যে আজ কি রয়েছে, হোস্ট হিসাবে তাদের একটা এক্সট্রা অ্যাডভান্টেজ ছিল, কিন্তু সেটা তারা কাজে লাগাতে পারছে না, কারণ ইতোমধ্যে তাদের দুটো উইকেটের পতন ঘটেছে, নিঃসন্দেহে অনেকটা ব্যাক ফুটে চলে গেছে তারা। নাজিম অত্যন্ত ভালো বল করছেন, এবং অলরেডি ইয়র্কার লেন্থে বলছিলেন, তিনি আসলে বলটা হিটও করেননি কিন্তু বলটা লাফিয়ে উঠেছিল বলে, সেক্ষেত্রে সুপ্রিয় শ্রোতৃমণ্ডলী আপনারা জানেন যে আজকের এই ম্যাচ জুড়ে কিন্তু দর্শকদের মধ্যে একটা বাড়তি উন্মাদনা রয়েছে, বহুল প্রতীক্ষিত বহুল অপেক্ষিত আজকের এই ফাইনাল ম্যাচটি, এবং আপনারা জানেন একটা মেগা ফাইনাল এই টুর্নামেন্টটি, কিন্তু আপনারা শুনলে অবাক হবেন যে সিলেট তথা শুধু শুধুমাত্র আমি যে কুলৌড়া কিংবা মৌলভীবাজার বললে ভুল হবে, সিলেট তথা হবিগঞ্জ, সুনামগঞ্জ, আপনার মৌলভীবাজার প্রত্যেকটা কেন্দ্রের বড় বড় প্লেয়াররা, যেখানে প্রকাশ খেলেছেন, নাজিম খেলেছেন, স্যার লিঙ্কন, জাহান, এত বড় বড় স্টাররা খেলেছেন, শাহেদ খেলেছেন, কাজল, আজহার, একথায় আর তারপরে তো স্থানীয় প্লেয়াররা রয়েছেন, তাদের কথা নাই বললাম, কিন্তু এই একটা বিরাট একটা আমি বলবো অ্যাডভেন্টাইজ এই টুর্নামেন্ট কমিটিকে দিতে হবে, কারণ তাদের বদৌলতেই কিন্তু এরকম বড় বড় প্লেয়াররা এসেছে, নিঃসন্দেহে একটা বড় পাওনা। চমৎকার ব্যাটিং করছেন দুলাল,
দেখে শুনে, কারণ দলে অনেক বিপর্যস্ত, কারণ দু দুই উইকেট হারিয়ে ফেলেছে তারা, রান কিন্তু স্কোর বোর্ডে অতটা আসেনি। সেক্ষেত্রে কিন্তু আমি বলবো অবশ্যই অবশ্যই তাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। চমৎকার রানিং বিটুইন দ্য উইকেটস, ওয়ান রান, ভেরি গুড বোলিং বাই নাজিম, ওয়ান্ডারফুল অপরচুনিটি দলের জন্য যা করার তারা কিন্তু ঠিকই তা করছে, কারণ ইতিমধ্যে নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছিলেন তারেক। ভেরি গুড ফিল্ডিং, একটি রান সংগৃহীত হয়েছে তারেকের ব্যাট থেকে, এবং আরেকটি ওভারের পরিসমাপ্তি, তিন ওভার শেষে রান সংখ্যা দাঁড়িয়েছে 17 রান, দু উইকেট হারিয়ে। সুপ্রিয় মন্ডলী, একটা জোরে সুরে আবেদন ছিল, সেক্ষেত্রে আম্পায়ার নাকচ করে দিয়েছেন। চমৎকার বোলিং অ্যাকশন যেটাকে বলছিলাম আমি আপনার রুবেলের, ওয়াও এন্ড গন, রান আউট, বিপর্যস্ত রঙ্গিলকুল, বিপর্যস্ত, কারণ তিন তিনটি উইকেটের পথে তারা ঘটেছেন। সুপ্রসিদ্ধ মন্ডলী, এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্যাভিলিয়ন মঞ্চে কমেন্ট বক্সে যোগ দিয়েছেন রাজনীতিবিদ যুবলীগের, ইউনিয়ন যুবলীগের, আমাদের সঙ্গে যোগ দিয়েছেন আমার বয়সতুল্য মমিন আহমেদ। আমরা তার কাছে জানতে চাইব যে, আচ্ছা মমিন, এই যে টুর্নামেন্ট চলছে, এই টুর্নামেন্টের পেছনে রঙ্গিলকুলভাসীর আমির জন্য অক্লান্ত পরিশ্রম প্রচেষ্টা রয়েছে, এবং যার ফলশ্রুতিতে একটা টুর্নামেন্ট সফল হতে চলেছে, তো সেক্ষেত্রে আপনাদের যে শুধুমাত্র একটা টুর্নামেন্টে সীমাবদ্ধ থাকবেন না, ভবিষ্যতে অন দ্য ফিউচারে আপনারা আরও বড় বড় এরকম টুর্নামেন্টের আয়োজন করবেন, রঙ্গিলকুলের এই যে একটা পারফরমেন্স এটা তুলে ধরতে আপনাদের কি পরবর্তী পরিকল্পনা? জি, সালামু আলাইকুম। দেশ এবং বিদেশে আজকে এই খেলাটি লন্ডন টু সিলেট টু লন্ডন এর মাধ্যমে লাইভ দেখতে পারছেন। আমি সবাইকে আমার শুরুতেই জানাই সালামু আলাইকুম, আর হিন্দু যারা আছেন সবাইকে আমার আদাব। আমি এটুকু বলতে চাই, আমাদের দীর্ঘ আজ থেকে 35 দিন আগে আমাদের খেলা শুরু হয়েছিল, আর আজ সমাপনী খেলা হিসেবে ফাইনাল খেলা শুরু চলছে। কাজেই আব্দুল মতলিব স্মৃতি পরিষদ এর পক্ষ থেকে রঙ্গিলকুল আয়োজন করেছিল এই টুর্নামেন্টের। আমি এটুকু বলতে চাই, এত সুন্দরভাবে সফল হয়েছে, রঙ্গিলকুলবাসী রঙ্গিলকুল যুব সংঘের সকল সদস্য মিলে এখানে সহযোগিতা করেছেন, এমনকি আমি প্রতিটি খেলায় উপস্থিত থেকে এই খেলাকে উপভোগ করেছি, খেলাকে সুন্দর যেভাবে হয় সেভাবে মাঠের কাজ করেছি। এভাবে আমরা চাই প্রতিটি বছর যেন আব্দুল মতলিব স্মৃতি পরিষদের পক্ষ থেকে রঙ্গিলকুল যুব সংঘ কর্তৃক আয়োজিত এভাবে যেন চলতে পারে প্রতিটি বছর একটি টুর্নামেন্ট, সেজন্য আমি সবাইকে ধন্যবাদ জানাই রঙ্গিলকুল যুব সংঘের। আর এটুকু বলতে চাই, যেহেতু এবারের বছর আমাদের মুজিব বর্ষ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবর্ষ বার্ষিকী হিসাবে এই মাসটি, আসলে এই মাসে যে আজকের এই দিনে ফাইনাল খেলাটি হচ্ছে, সেজন্যই আমরা আরও আনন্দ ভোগ করছি। আমি ধন্যবাদ জানাই যে আপনারা এত সুন্দর, এত দর্শক এসে মাঠে সমাগম হয়েছেন, আপনারা খেলাটি উপভোগ করছেন, সেজন্য ধন্যবাদ জানাই রঙ্গিলকুল যুব সংঘের পক্ষ থেকে। আর খেলাটি সফল করে যাওয়ার জন্য আমি সকলের কাছে অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ বড় ভাই খলিল আহমেদ ভাইকে।
ধন্যবাদ মমিন আহমেদকে চমৎকারভাবে চমৎকারভাবে এক্সপ্লেন করার জন্য তাদের যে পূর্বে পরবর্তী পরিকল্পনার জন্য। তো আমি মমিনের কাছে আরও একটা জিনিস জানতে চাইব যে ভাই, এবার আপনারা আয়োজন করেছেন টিবিএন টিভি, ভবিষ্যতে কি আপনারা চাইবেন যে আরও কিছু মেগাশোরে মেগাশোরে কোনো মানে টুর্নামেন্টে, যেমন ধরেন ফ্রিজ কিংবা আরও বড়ো সরে, যাতে টুর্নামেন্টের আয়োজনটা আরও বাড়তি মানুষের কাছে অ্যাডভান্টেজ পায়, সেটা মানে আপনার কাছে জানতে চাই। জি জি, ধন্যবাদ। ইতিমধ্যেই আমাদের আজকের এই যে প্রশ্নে আপনি করেছেন, সেই প্রশ্নের উত্তর অনেক আগেই আমার ওই যে ছিলেন ওই যে লন্ডন প্রবাসী জয়চন্ডী ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী যিনি রতপুর রহমান পারভেজ ভাই, উনি ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছেন আমার কাছে, অত্যন্ত ব্যক্তিগত পক্ষ থেকে বলেছেন যে উনি ফ্রিজ দিবেন, প্রথম পুরস্কার আগামীতে ফ্রিজ হবে এবং টিভি হবে, এভাবে একটি সুন্দর একটি উপহার দিয়ে প্রাইজ দিয়ে খেলাটি অনুষ্ঠিত হবে সেটি উল্লেখ করেছেন, এবং কি আজকের এই খেলার পুরস্কার উনি দিয়েছেন, সেজন্য ওনাকেই আমরা ধন্যবাদ জানাই। সার্বিকভাবে লুৎফর রহমান পারভেজ ভাই সহযোগিতা করেছেন, সেজন্য লুৎফর রহমান পারভেজ ভাইকে ধন্যবাদ জানাই। উনি যদিও দেশে আজকে আসার কথা ছিল, উনি এসে আজকের খেলাটি ফাইনাল খেলাটির বিশেষ প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল, কিন্তু উনি আজকে যে দুনিয়া জুড়ে একটি আমাদের ভাইরাস সৃষ্টি হয়েছে করোনা ভাইরাস, সে লক্ষ্যে দেশে আগমন করতে পারছেন না, উনি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন। উনি বলছেন এই এই দুঃসময় কেটে গেলে উনি বাংলাদেশে চলে আসবেন, আমাদের মাসে চলে আসবেন, আমাদের ইউনিয়নে চলে আসবেন, এটুকুই বলেছেন। ধন্যবাদ জানাই আমার লুৎফর রহমান পারভেজ ভাইকে এত আবেগময় কথা বলার জন্য। আমি ধন্যবাদ জানাই আজকের এই যে খেলাটি পরিচালনার ক্ষেত্রে আমার ছোটো ভাই আবেদুর রহমান আবেদ, অক্লান্ত পরিশ্রম করেছে, অক্লান্ত পরিশ্রমের ফলে আজকের এই ফাইনাল সমাপনী খেলার সমাপ্তি করতে যাচ্ছে। আমিও ধন্যবাদ জানাই কাউসার আহমেদ বুলবুলকে আজকের একটি খেলা পরিচালনা করছেন, এমনকি নজিব আলী সাহেব ওনারা আজকে সঠিক নেতৃত্বের মাধ্যমে একটি খেলা পরিচালনা করছেন, এমনকি প্রতিটি খেলায় এত সুন্দর আয়োজন করেছেন আমাদের পরিচালকবৃন্দ, তাদেরকে ধন্যবাদ জানাই এত সুন্দর খেলাটি পরিচালনা করার জন্য। এমনকি আপনারা আসলে আনন্দিত হবেন যে দেশে এবং বিদেশে এই কথাটুকু শুনে আজ পর্যন্ত শুরু থেকে শেষ হতে চলে যাচ্ছে, কিন্তু আজ পর্যন্ত একটি বিন্দু পরিমাণ ত্রুটি হয়নি এই খেলাতে, বিন্দু পরিমাণ একটি ছাড় দেওয়া হয়নি কোনো দলকে, কারণ একটি লক্ষ্য হলো আদর্শের খেলা হবে, নীতির খেলা হবে, নীতির কথাবার্তা হবে, খেলাটি হচ্ছে হারা জিতার খেলা, খেলার মাধ্যমে জয় পরাজয় হবে, সেই লক্ষ্য রেখেই আমরা খেলা পরিচালনা করেছি। আমি ধন্যবাদ জানাই আমার আমি রাজনীতি করি বাংলাদেশ আওয়ামী যুবলীগের পক্ষ থেকে, জয়চন্ডীবাসীর পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাই রঙ্গিলকুল যুব সংঘকে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে রঙ্গিলকুল যুব সংঘকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ আমার ভাই খলিল ভাই। ধন্যবাদ মমিন আহমেদকে। সুপেশাদি চলে যাচ্ছে আমরা মাঠে, এই মুহূর্তে ক্রিজে রয়েছেন তারেক এবং চম্পু। সুপেশাদি মন্ডলী, যেটা বলছিলাম যে যার কথা না বললেই নয়, সে চম্পু শীল, আমার অত্যন্ত ভালো এবং আমার পছন্দের একজন ক্রিকেটার, সে ক্রিজে রয়েছে। আপনারা জানেন যে এই চম্পুশীল সেমিফাইনালে কিন্তু ইলেভেন স্টার যুব সংঘ গিয়াসটগুর একাই সে তাদেরকে হারিয়ে দিয়েছিল। কি মেগা স্টাররা ছিল ওই খেলাতে, সবাইকে পরাস্ত করে সে কিন্তু একাই তার যে মাত্র 13-14 বল মোকাবেলা করে সে কিন্তু 34টি রান সংগ্রহিত করেছিল, এবং যার সুবাদে কিন্তু রঙ্গিলকুল সূর্যতরুণ যুব সংঘ কিন্তু ফাইনালে আজকে উত্তীর্ণ। সে চম্পু এখন রয়েছেন দলের এই অন্তিম লগ্নে, দলের তাতা হিসাবে তিনি কি করেন সেটাই হচ্ছে এখন অপেক্ষার বিষয়। ওয়া ওয়া, লুকিং এক্সেলেন্ট শট, ওয়ান্ডারফুল অপরচুনিটি বাই তারেক, ওয়ান্ডারফুল এবং নিঃসন্দেহে ভেরি গ্লোরিয়াস শট এবং দেখার মতো দৃষ্টিনন্দন একটা শট, সব মিলিয়ে কিন্তু সুপ্রসাদী মন্ডলী যেটা বলছিলাম যে একটু ঘুরে দাঁড়িয়েছে রঙ্গিলকুল, জ্বলে উঠেছেন তারেক, বল করছে নাজিম, অসাধারণ বোলিং, চমৎকার বোলিং অ্যাকশন, তার যে বোলিং অ্যাকশন মনে হয় অনেক পেস বলে। অন স্ট্রাইকে রয়েছেন চম্পু, দেখা যাক দলের এই মুহূর্তে কি করেন দলের জন্য। সুপ্রসাদী মন্ডলী, আপনারা জানেন যে আজকের এই টুর্নামেন্টের ওনার হিসেবে যিনি রয়েছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী জনাব লুৎফর রহমান পারভেজ সাহেব, অত্যন্ত সমাজ কৌশলী এবং সমাজসেবক একজন ব্যক্তিত্ব,
শফিক সুধী মন্ডলী রঙ্গিকুল স্পোর্টস গ্রাউন্ডে জমে উঠেছে আজকের এই ফাইনাল খেলাটি। বলটা লেস হয়েছিল। আসলে এই ধরনের বল কিন্তু ব্যাটসম্যানরা খেলতে পারেন না। যখনই এই ধরনের বল স্টাম্প হয়ে আসে তখন কিন্তু অনেক বিপদ ঘটতে পারে ব্যাটসম্যানদের। সুপ্রিয় সুধীমন্ডলী আরেকটি ওভারের পরিসমাপ্তি এবং সেই ওভার শেষে রান সংখ্যা দাঁড়িয়েছে 3 উইকেট, হারিয়েছে 46টি রান। মোটামুটি একটি ভালো স্কোর, কারণ তাদের অত্যন্ত ভালো দুজন প্লেয়ার রয়েছেন এই মুহূর্তে ক্রিজে। এবং আমি এই মুহূর্তে ফলো করছি যে আমাদের লাইভ অ্যাকশনে রয়েছেন পারভেজ লুৎফরমান, পারভেজ ভাই আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন একজন ভাই এবং যাকে আমি একজন স্পোর্টস ব্যক্তিত্ব জানেন আপনারা সবাই, এবং অত্যন্ত মেধাবী একজন মানুষ ছিলেন এবং যার পরিচিতি সমগ্র জয়সন্ডি ব্যাপী এবং যার অত্যন্ত জনপ্রিয় একজন ব্যক্তিত্ব। এবং তিনি এই মুহূর্তে রয়েছেন লাইভে এবং তিনি আজকের এই ম্যাচটি তিনি লাইভ উপভোগ করছেন। আমরা তাকে টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, আর স্পেশালি সিলেক্ট টু লন্ডন যে ফেসবুক চ্যানেল রয়েছে সেখান থেকে ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় সুধীমন্ডলী আরেকটি ওভার শুরু হচ্ছে। বলার অলি এখন নতুন ওভার বল করবেন। সুপ্রিয় সুধীমন্ডলী নতুন ওভার শুরু হতে যাচ্ছে, অলিদ বল করবেন। আসলে তারা লাল জার্সি পড়েছেন, ব্যাটসম্যানদের জন্য খেলতে সমস্যা হচ্ছে, প্লাস বল লাল। সুপ্রিয় সুধীমন্ডলী আপনাদের আমরা জানি যে অনেকে হয়তো ফার্স্ট টাইম এই খেলাদের দেখছেন, তাদের অবগতির জন্য জানাচ্ছি যে এই টুর্নামেন্ট কিন্তু মরহুম আব্দুল মতলিব স্মৃতি TBNTB ক্রিকেট টুর্নামেন্ট 2020। অলিদ বল করছেন, ব্যাটাতে প্রস্তুত তারেক, অনেকটা স্লো বল ছিল, আলতো করে বাড়িয়ে দিয়েছেন এবং একটি রান সংগৃহীত হয়েছে মোট রানের কাঁথায়। অন স্ট্রাইকে রয়েছেন চম্পশীল, দেখা যাক কি হয়। অত্যন্ত মারমুখী একজন খেলোয়াড় চম্পু আমরা জানি। ওয়াও, এক্সেলেন্ট ব্যাটিং, এক্সেলেন্ট। বলের উপর একটু দৃষ্টি ছিল, যখন বলটা লাফিয়ে উঠেছিল তিনি কোনো ঝুঁকি না নিয়ে কাট করেছেন পরবর্তী বল। ওয়াও, ও এটা ক্যাচের সম্ভাবনা ছিল। সুপ্রিয় সুধীমন্ডলী আপনারা জানেন এই টুর্নামেন্ট ঘিরে কিন্তু সাধারণ মানুষের মধ্যে একটা উদ্দীপনা ছিল যে খার করে উঠছে 2020-এর ফাইনাল ট্রফিটি, সেটা শুধুমাত্র এখন অপেক্ষার পালা। ওয়াও, হোয়াট আ সিক্স! আমি যেটা বলছিলাম যে চম্পুশীলের কথা, সে যখন জ্বলে ওঠে যেদিন, সেদিন কিন্তু যত বাঘা বাঘা বলারই তার সামনে আসুক, ইটস ইজ নট এনি ম্যাটার, তার এটা কোনো ব্যাপারই না তার জন্য। তার দৃষ্টিতে সেটা হবে চম্পু। ওয়াও, যেটা বলছিলাম যে চম্পু কিন্তু তার রানের খাতা হয়তো বা সে আগেই অনেক আগেই করেছে, কিন্তু এখন একটা বিট হিট করেছিল, 6টি রান সংগৃহীত হয়েছে মোট রানের খাতায়। ওভারের পরবর্তী বল, স্লোয়ার বল ছিল। আরেকটি ওভারের পরিসমাপ্তি এবং সে ওভার শেষে রান সংখ্যা দাঁড়িয়েছে 53, 43-40।
সপ্তমবার শুরু হতে যাচ্ছে। সপ্তমবার শুরু করবেন রুবেল হোসেন। আমি যেটা বলছিলাম যে অত্যন্ত অভিজ্ঞ আম্পায়ার নজিব আহমেদ দুই হাত প্রসারিত করে বলে জানিয়ে দিলেন যে বলটি ছিল ওয়াইড এবং ওয়াইড একারে একটি রান সহ বাই একারে আরেকটি রান এসেছে। মোট দুটি রান সংগৃহীত হয়েছে মোট রানের কাতায়। অন স্ট্রাইকে রয়েছেন চম্পু। আমি প্রথম থেকে যেটা বলছিলাম যে রুবেলের বলে কিন্তু বৈচিত্র্যতা রয়েছে, কারণ সে তার বোলিং অ্যাকশন সম্পূর্ণ ডিফারেন্ট। সেখানে ব্যাটসম্যানের বুঝে ওঠা ভার যে কীরকম বল করছেন সেদিক থেকে তিনি একটি বাড়তি অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছেন শুরু থেকেই। হোয়াইট সম্ভবত হ্যাঁ তাই হয়েছে। চম্পু অন্তত ঠান্ডা মাথায় আজকের এই ম্যাচ খেলছেন, কারণ দলের এই বিপর্যয়ের মুহূর্তে কিন্তু প্রয়োজন কিন্তু এরম একটা দায়িত্বশীল ইনিংসের। আবার হোয়াইট, আসলে যখনই শর্ট রান আপ আপনি নেবেন তখন কিন্তু হোয়াইটের ঝুঁকি বেশি থাকে, এটাই স্বাভাবিক এবং তাই হচ্ছে। সুপ্রিয় সুধী মণ্ডলী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি টিবিএন টিভি কাপে, মরহুম আব্দুল মতলিব স্মৃতি টিবিএন টিভি কাপ ক্রিকেট টুর্নামেন্ট 2020। ওয়াও, দেখার মতো চম্পু, আমি প্রথম থেকে বলছিলাম গুড সিক্স, গুড হিট, ওয়ান্ডারফুল অপরচুনিটি। নিঃসন্দেহে চম্পু ইতোমধ্যে কিন্তু রানের কাতা দুটি ছয় হকিয়েছেন, বিগ বিগ সিক্স চম্পু, মেগা ফাইনাল। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, সিলেট টু লন্ডন, অসাধারণ একটা টিভি চ্যানেল, এবং যারা অক্লান্ত পরিশ্রমভাবে প্রচেষ্টা করে চ্যানেলটির শুরু করেছেন এবং যার সুবাদে কিন্তু আনাচে কানাচে আমাদের রঙ্গিল কুততা খোলাউড়া সিলেটের মানুষ রয়েছেন, তারা কিন্তু উপভোগ করতে পারছেন যে দেশের আমাদের এই এখানে কি হচ্ছে। শুধুমাত্র যে এই টুর্নামেন্টের ফাইনাল খেলাটি তারা সম্প্রচার করে তা নয়, তারা বিভিন্ন ওয়াজ মাহফিল, বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, স্পোর্টস সাইট, অনেক কিছু তারা আয়োজন করে, সরি সম্প্রচার করে থাকে, তারা টেলিকাস্ট করে থাকে। আরেকটি চার এবার তারেকের ব্যাট থেকে, চমৎকার আয়োজন আমি বলবো রঙ্গিল কুড়ের, প্রচুর দর্শক চতুর্দিকে, লট অফ ফ্যাস্টুন, দুপুর জল রয়েছে, বাঁশি বাজাচ্ছেন দর্শকেরা, উন্মাদনার একেবারে কোনো কমতি নেই। আপনারা জানেন ও চমৎকার ফিল্ডিং, এক্সেলেন্ট ফিল্ডিং, আপনারা জানেন যে এরকম একটা ক্যাচের সম্ভাবনা ছিল, এবং দেখতে দেখতে আরেকটি ওভারে পরিসমাপ্তি এবং অষ্টম ওভার শেষে রান এবং 69টি রান সংগৃহীত হয়েছে এখন পর্যন্ত। একটা ভালো পার্টনারশিপ লক্ষ্য করছি আমরা চম্পু এবং তারেকের ব্যাট থেকে। আমরা জানি উভয় ব্যাটসম্যান পরীক্ষিত ব্যাটসম্যান, এদের ব্যাপারে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, কারণ চম্পু একজন একেবারেই ছোটবেলা থেকে যার ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত। তিনি ভালো ব্যাট করতে পারেন, ভালো বল করতে পারেন, পক্ষান্তরে তারেক যখন দলের বিপর্যয়ের মুহূর্তে তিনি ব্যাটে উঠেছিলেন এবং এখন পর্যন্ত অনবদ্য ইনিংস খেলে যাচ্ছেন, এবং যেটা প্রয়োজন ছিল এবং সেই প্রয়োজনীয় জিনিসটাই তিনি করেছেন এবং এখনো করছেন। আশা করি আমরা উই আর এভরিওয়ান এক্সপেক্ট দ্য অন দ্য ফিউচারেও তিনি এরকম ভালো কিছু করবেন। এক্সেলেন্ট ব্যাটিং, রিয়েলি ফ্যান্টাস্টিক জব ফর হি, এটা ভালো চাকরি, কারণ তিনি চমৎকার চোখা দিয়ে দিয়েছেন এবং একটি রান সংগৃহীত করেছেন, সংগ্রহ করেছেন মোট রানের কাতায়। অলিদ বল করছেন, শুরু থেকে বলছিলাম চম্পুর উইক জোন সম্বন্ধে যে তিনি কিন্তু স্লোয়ার লেন্থের বলের প্রতি অনেকটা দুর্বল, তার প্রমাণ কিন্তু একাধিকবারে এই ম্যাচে দিয়েছেন, কারণ তিনি পরাস্ত হয়েছেন। আবেদন নো নো নো, আম্পায়ার বলে দিলেন না। অ্যানাদার শাউট, হিউজ শাউট, এ পর্যন্ত কিন্তু চারটি আবেদন তারা করেছেন এবং প্রত্যেকটা আবেদনই নাকচ করে দিয়েছেন আম্পায়ার মহোদয়রা, কারণ তাদের দৃষ্টিতে বলছে এলবিডব্লিউ নয়। এবং আমি আগেই বলেছিলাম খেলার শুরুতে যে এই দুজন আম্পায়ার কিন্তু অত্যন্ত অভিজ্ঞ এবং যাদের বিচক্ষণতার পরিচয় তারা সমগ্র টুর্নামেন্ট জুড়ে দিয়েছেন। আসলে
আরেকজন সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, যেটা বলছিলাম যে ক্রিকেটের অন্তিম লগন যখন বাংলাদেশ ক্রিকেটের একেবারে বাচ্চা শিশু ছিল, যেমন ধরেন 1996 ইংরেজির কথা বলছিলাম, যখন বাংলাদেশের বিশ্বের বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের সিক্স, মেবি সিক্স, ইয়াস ওয়ান্ডারফুল সিক্স, এটা ক্যাচ ছিল, ড্রপ ক্যাচ, এবং ড্রপ ক্যাচ প্লাস তিনি বলটা কিন্তু মাঠের বাইরে রাখতে পারেননি, পরাস্ত হয়েছেন, সরি ভিতরে রাখতে পারেননি, বলটি মাঠের বাইরে চলে গেছে, পরে 4টি রান সংগ্রহ হয়েছে, অনেকটা ফ্ল্যাট সিক্স ছিল। তো আমি যেটা বলছিলাম যে বাংলাদেশ যখন ক্রিকেটে একেবারেই বাচ্চা শিশুর মতো ছিল, 1996 ইংরেজির কথা বলছিলাম, 97 ইংরেজির কথা বলছিলাম, ওই সময়কার কিন্তু ওই রঙ্গিলকুল ক্রিকেটে কিন্তু বেশ ভালো একটা অবস্থান গড়ে তুলেছিল, খামারকান্দি কিন্তু বেশ ভালো একটা ক্রিকেটে অবস্থান গড়ে তুলেছিল। এই নজিব স্যারের কথা বলছিলাম, 1997-96 ইংরেজির কথা, যখন সিপিএ শুরু হয়েছিল কোলাবড়া মাঠে, তখন কিন্তু নজিব স্যার এই যা এবং পারভেজ আহমেদ, লুৎফর রহমান পারভেজ যিনি এই টুর্নামেন্টের ওনার, তারা দুজনে মিলে কিন্তু চমৎকার একটা পার্টনারশিপ গড়েছিলেন, 128টি বল মোকাবেলা করে তারা 96 রানের একটা ওপেনিং পার্টনারশিপ গড়েছিলেন কোলাবড়া নবীন চন্দ্রনাথ স্কুল মাঠে, সেটা এখন স্মরণীয়। এবং আসলে ক্রিকেট টি টোয়েন্টির আগ্রাসনে কিন্তু ক্রিকেটের যে অরিজিনাল রূপ ওডিআই এবং টেস্ট ক্রিকেট হারিয়ে যাচ্ছে, সেটা কিন্তু সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, খেলা আপাতত কিছুটা সময় স্থগিত রয়েছে, কারণ একজন খেলোয়াড় যে সিক্সটা গিয়েছে সেটা বটল উঠতে গিয়ে তিনি একটু আহত হয়েছেন। আমরা খেলা শুরু হওয়া মাত্র আবার মাঠে ফিরে আসবো। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, একজন প্লেয়ার আহত হয়ে মাঠের বাইরে চলে এসেছেন, আমরা আসলে তিনি অত্যন্ত কঠোর পরিশ্রম করে ক্যাচটি লুফতে চেয়েছিলেন, পরাস্ত হয়েছেন, সেই সঙ্গে 6টি রানও সংগৃহীত হয়েছে। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আমাদের সঙ্গে আমাদের কমেন্ট্রি বক্সে যোগ দিয়েছেন সূর্যতরণ স্পোর্টিং ক্লাব রঙ্গিলকুলের একজন খেলোয়াড় যিনি ওপেনিং উঠেছিলেন, দুলাল আহমেদ আমাদের সঙ্গে রয়েছেন। দুলাল, আজকে তোমার অপিনিয়ন যে তোমাদের এই তোমাদের যখন একসাথে 3টি উইকেটের পতন করেছিল, এখন চম্পুশীল এবং থারেক যে দলের হাল ধরেছেন, তোমার অনুভূতিটা কি? আসলে আমার অনুভূতিটা হলো, খেলা তো হার জিতের খেলা, তাই আমরা চেষ্টা করছি এই খেলায় ভালো একটা পারফরমেন্স করার জন্য। আমাদের 3টি প্লেয়ার পড়ে গেছে, তাতে আমাদের এখন আমাদের যে প্লেয়ারগুলো মাঠে আছে তারা খুব ভালো খেলাচ্ছে, এবং আমরা আশা করি যে ভালো একটা ফলাফল এই মাঠে আমরা উপহার দেব। আমরা চেষ্টা করতে যাচ্ছি এবং চেষ্টা করে যাচ্ছি, আমাদের ব্যাটসম্যানরা যে ব্যাটিং করছে খুব ভালো ব্যাটিং করছে, আসলে আমরা মানে আমাদের ইচ্ছা আমরা জিতব এই টিমে। তারপর তোমাদের যে বোলিং বোলিং লাইন আপ কেমন, মানে কতটুকু শক্তিশালী, এবং তোমরা কি পারবে তোমাদের এই তারা যতটা চেস মানে যতটা বড় স্কোর করে সেটা তোমার ধরে রাখতে? আসলে বিগত ম্যাচগুলোতে আমরা আমাদের যে বোলারগুলো ছিল অত্যন্ত দুর্দান্তভাবে বোলিং করেছে, এমনকি একটু অল্প রানেও আমাদের বোলাররা এত কনফিডেন্স নিয়ে খেলেছে যে আমরা বোলারদেরকে বোলাররা এমন খেলা সেমিফাইনালে আমাদেরকে উপহার দিয়েছে, তাই এই পর্যন্ত আমরা ফাইনালে এসে উপস্থিত হয়েছি। আপনারা দোয়া রাখবেন, আমাদের বোলাররা খুবই স্ট্রং আছে, আমরা ভালো বল উপহার দিব। থ্যাংক ইউ ভেরি মাচ দুলাল। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা চলে যাচ্ছি মাঠে, দীর্ঘক্ষণ খেলা কিছুক্ষণ বন্ধ ছিল, কারণ একজন খেলোয়াড় আপনারা জানেন যে আহত হয়ে মাঠের বাইরে চলে এসেছেন, আমরা আশা করি
খেলা আবার শুরু হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছে নন স্ট্রাইকে চম্পুশীল এবং নন স্ট্রাইকে রয়েছেন থারেক, এবং যারা এত অত্যন্ত একটা মূল্যবান পার্টনারশিপ দিয়েছেন এবং যার সুবাদে কিন্তু ভালো একটা স্কোর দাঁড় করেছে রঙ্গিলকুল সূর্যতন স্পোর্টিং ক্লাব। সুপ্রীত মন্ডলী আরেকটি ওভারের পরিসমাপ্তি এবং সেই ওভার শেষে রান সংখ্যা দাঁড়িয়েছে একাশিটি রান সংগৃহীত হয়েছে। এবং আমি যার কথা প্রথম থেকে বলছিলাম চম্পুশীলে, হয়তো বা তার কথা একটু বেশি বলছি, এটাই খেলার নিয়ম, কারণ যে ভালো করবে সেদিন তারই হবে, আমরা সেটাই লক্ষ্য করেছি চম্পুশীলের ব্যাট থেকে। শুধুমাত্র চম্পুশীল বললে ভুল হবে, তার যে পার্টনার রয়েছেন তারেক, তিনি অত্যন্ত ভালো ব্যাটিং করছেন এবং ওকে বুঝছি সুপ্রিয় সুধী মণ্ডলী, যেটা বলছিলাম যে তাদের সুবাদে কিন্তু আমি বলবো শতভাগ তারা ঘুরে দাঁড়িয়েছে ম্যাচে, এবং তারা এখন পর্যন্ত 81টি রান সংগ্রহ করেছে, নিঃসন্দেহে এটা একটা ভালো স্কোর আমি বলবো। তবে এটা একটা চিন্তার বিষয় কিন্তু আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশনের জন্য, কারণ ক্রমশ কিন্তু রান সংখ্যা বেড়েই যাচ্ছে এবং রান যত বেড়ে যাবে তত কিন্তু প্রতিপক্ষের জন্য এটা একটা চিন্তার বিষয় অফকোর্স আমি মনে করি। আরেকটি খেচের সম্ভাবনা ছিল কিন্তু সেক্ষেত্রে পরাস্ত হয়েছেন। সুপ্রিয় সুধী মণ্ডলী, যেটা বলছিলাম যে পরাস্ত হয়েছেন ব্যাটিংটা, আমি অনেকটা বলবো একটা রান আউটের সম্ভাবনা ছিল। আম্পায়ার নজিবুদ্দিন তার ক্রিকেটীয় অ্যাঙ্গেল দিয়ে জানিয়ে দিলেন যে বলটি ছিল লেগ বাই আকারে, এবং তাই এই মুহূর্তে রয়েছেন নন স্ট্রাইকে রয়েছেন চম্পু, বল হাতে প্রস্তুত, বল করছেন, ও অত্যন্ত আগ্রাসী মুভমেন্টে ছিলেন চম্পু, কিন্তু তিনি পরাস্ত হয়েছেন। অবশ্যই বল টাইমিং হলে কিছু একটা হতো। ভালো বল, নিঃসন্দেহে ভালো বল, ডট বল, বল নোমান রুম্মান সরি, অত্যন্ত পাতলা গড়নের একজন খেলোয়াড়, পাতলা গড়নের খেলোয়াড়রা কিন্তু বল করতে পারে, বলের ভিন্নতা আনতে পারে, কারণ তাদের ওয়াও। এবং চার মিড অন দিয়ে সে মানে আর বাইরে, একটি অসাধারণ বাউন্ডারি লক্ষ্য করলাম চম্পুর ব্যাট থেকে, জলে উঠেছে চম্পুর ব্যাট এবং তারেক। তবে আরও আরও আগ্রাসী হতে হবে, কারণ কোনো ডট বল এই মুহূর্তে প্রয়োজন নয়, কারণ একটা ভালো পার্টনারশিপ তাদের কাছ থেকে লক্ষ্য করেছি। প্রতিপক্ষের সামনে যদি পাহাড় পর এবং ফুল টাচ ছিল, দারুণ শর্ট ছিল, কিন্তু একটি রানে সন্তুষ্ট থাকতে হয়েছে। সরি, নবল ফ্রি হিট অন স্ট্রাইকে তারেক, দেখা যাক ফ্রি হিটে তিনি কি করেন। ইয়র খালেংতে বলছিলেন এটা ভালো বুদ্ধিমত্তার দিক থেকে তিনি বল করেছেন, নিঃসন্দেহে ভালো বল, এবং সেখানে তিনি একটি রান সংগৃহীত হয়েছে মোট রানের কথায়। আরেকটি ওভারের পরিসমাপ্তি এবং সেই ওভার শেষে রান সংখ্যা দাঁড়িয়েছে 89 রান 3 উইকেট হারিয়ে, একটা ভালো পার্টনারশিপ যখন খুব আর্লি টাইম তিনটি উইকেট হারিয়ে পড়ে, হারিয়ে ফেলে তারা সূর্যতরণ রঙ্গিলকুল, তখনই কিন্তু মাঠে প্রবেশ করেন তারেক এবং তার সঙ্গে একটা ভালো পার্টনারশিপে
যোগ দেন চম্পশীল, এবং দুজনের সুবাদে কিন্তু একটু ভালো স্কোর দাঁড় করিয়েছে সূর্যতরুণ স্পোর্টিং ক্লাব রঙ্গেলখোল। সুপ্রেসুদীমণ্ডলী, মরহম আব্দুল মত্রিব স্মৃতি টিভিএনটিভি ক্রিকেট টুর্নামেন্ট 2020 যারা আয়োজন করেছে রঙ্গেলখোল স্পোর্টিং ক্লাব, আজকে তার ফাইনাল ম্যাচ, এবং যার আপনারা আপনাদের অবহিতের জন্য জানাই যে এই টুর্নামেন্টে কিন্তু শুধুমাত্র খুলাউলার নয়, মৌলভীবাজারের নয়, সিলেটের সমগ্র জায়গা থেকে বড় বড় নামিদামি প্লেয়ার এসে খেলে গেছেন। প্রকাশ, জাহান, লিঙ্কন, শাহেদ, ওয়াও, ওয়া দেখার মতো, ওয়ান্ডারফুল, গ্লোরিয়াস, ম্যাগনিফিসেন্ট শট, ওয়ান্ডারফুল অপরচুনিটি, আসলে দেখার মতো শট, স্ট্রেট তারেকের ব্যাট থেকে। আসলে একজন ভালো প্লেয়ার দলের জন্য কি করতে পারেন তার প্রমাণ কিন্তু আজকে দিয়েছেন, দিচ্ছেন এই তারেক। ভালো বল ছিল, বলের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি ছিল, বল আসতে আসতেই তিনি চমৎকার একটা হিট করেছেন, বল মাঠের বাইরে চলে গেছে ওভার বাউন্ডারি। ওয়াও ওয়াও, লুকিং, আরেকটা সিক্স। আমি শুরু থেকে বলছিলাম একটা পার্টনারশিপ প্রয়োজন, এবং তারেকের 50, এবং তিনি ব্যাট উঁচু করে ক্রিকেটের চিরাচরিত নিয়ম অনুযায়ী তিনি দর্শকদের স্বাগত সাধুবাদ জানালেন যে আপনারা আমার খেলা উপভোগ করছেন, আপনাদেরকে থ্যাংকস, আমি 50 রান করেছি, আমি 50টি রান করেছি, আর আমি কমেন্ট্রি বক্স থেকে তাকে ধন্যবাদ জানাচ্ছি। চমৎকার, ওয়াও, ফুল টাচ ছিল, সম্ভবত ক্যাচ, মিস নয়, উইকেট, অসাধারণ ফিল্ডিং, অসাধারণ, অসাধারণ, ফুল টাচ ছিল, বলটি লাফিয়ে উঠেছে, এবং অনেক বড় একটা ক্যাচ ছিল, এবং সেটি করেছেন, এবং যার কথা বলছিলাম 50টি রান করার পরে মাঠের বাইরে চলে যাচ্ছেন সেই তারেক। সুপ্রসুদীমণ্ডলী, আমাদের সঙ্গে আমাদের কমেন্ট বক্সে যোগ দিচ্ছেন অত্র এলাকার একটা আইডল। আমি আইডল কথাটা এই জন্য ব্যবহার করছি কারণ প্রত্যেকটা ইয়াং যুবকরা কিন্তু যাকে আইডল হিসেবে মেনে নেয় সে আবেদ আমাদের সঙ্গে রয়েছেন। আসলে নতুন প্রজন্মের যারা রয়েছে এইরকম আইডল আমি খুব কমই দেখি, কারণ সে খুব অত্যন্ত ভদ্র এবং একজন স্পোর্টস ব্যক্তিত্ব আমাদের সঙ্গে রয়েছেন, এবং যে এই টুর্নামেন্ট পরিচালনার অন্যতম একজন, তার দ্বারাই কিন্তু এই টুর্নামেন্ট এত দূর এসেছে। আমরা তাকে মাঠে আমাদের কমিটি বক্সে স্বাগত জানাচ্ছি। আচ্ছা আবেদ, তোমাদের এই টুর্নামেন্ট ঘিরে তুমি, আমি জানি তুমি অক্লান্ত পরিশ্রম করেছো, এবং যার ফসল আজকে টুর্নামেন্টের ফাইনাল খেলাটি, তো আমরা আশা করি যে এরকম টুর্নামেন্ট আরও তোমাদের এলাকায় হবে, শুধুমাত্র ক্রিকেট না, অন্যান্য টুর্নামেন্ট হবে। আমি তোমার কাছ থেকে শুনতে চাই যে অন দ্য ফিউচারে কি তোমার কি কোন পরবর্তী পরিকল্পনা রয়েছে এরকম টুর্নামেন্ট আয়োজনের? ধন্যবাদ, ধন্যবাদ শ্রদ্ধাভাজন বড় ভাই খলিল ভাইকে, সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল মতলিব স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট 2020 মাঠে গড়াচ্ছে, আজকে ফাইনাল ম্যাচ, ফাইনাল ম্যাচে অংশগ্রহণ করছে সূর্যতরুণ যুব সংঘ রঙ্গেলখোল বনাম এশিয়া ক্রিকেট একাদশ আশিগড়। আমরা অত্যন্ত চমৎকার খেলা দেখতেছি। এই টুর্নামেন্টে মোট 24টি দল অংশগ্রহণ করেছে, প্রায় দীর্ঘ এক মাস টুর্নামেন্ট মাঠে গড়িয়ে আজকে ফাইনাল ম্যাচ হচ্ছে। এই টুর্নামেন্টে অত্যন্ত পরিশ্রম করেছেন টুর্নামেন্টের সকল সদস্যবৃন্দ, উপদেষ্টা মণ্ডলী, এবং যারা আমাদেরকে পুরস্কার দিয়ে সহায়তা করেছেন, যুক্তরাজ্য প্রবাসী লুৎফুর রহমান পারভেজ ও 7 নং ওয়ার্ডের সম্মানিত সদস্য আজমল আলী সহ দেশ বিদেশের অনেকেই আমাকে আমাদেরকে এই টুর্নামেন্টে সহায়তা করেছেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি, এবং ভবিষ্যতেও আমরা যেন এইরকম আরও বড় বড় টুর্নামেন্ট আয়োজন করতে পারি এবং আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি। আচ্ছা আবেদ, তোমার কাছে আরেকটা জিনিস জানতে চাই যে তোমাদের কি
এই টুর্নামেন্টের স্পন্সারশিপ, যেমন টিবিএনটিভ কাপ, আমার কাছে এত বড় বড় প্লেয়াররা এখানে এসে খেলেছে, মানে শুধুমাত্র মানে মৌলভীবাজারের নয়, সমগ্র সিলেটের এই প্রগ্রেস যে একটা উন্নতির আমি লক্ষ্য করছি, উন্নতি তোমাদের কি এই যে স্পন্সার শুধুমাত্র টিবি কাপের মধ্যে সীমাবদ্ধ না থেকে আমি একটু আগে শুনেছি যে তোমাদের নাকি আরও বড় ধরনের পরিকল্পনা রয়েছে, তুমি কি সেটা তোমাদের কি আয়োজনের কোনো পরিকল্পনা রয়েছে? ভবিষ্যতে আমরা টিবিএনটিভির মধ্যেই সীমাবদ্ধ থাকবো না, আরও বড় বৃহৎ পরিসরে যাতে আমরা এই টুর্নামেন্ট সাজাতে পারি, এবং ইনশাল্লাহ আমরা আশাবাদী আমরা বৃহৎ পরিসরে এই টুর্নামেন্ট সাজাতে পারব। ধন্যবাদ আবেদুর রহমান আবেদকে। ধন্যবাদ আবেদুর রহমান আবেদকে চমৎকারভাবে এক্সপ্লেন করার জন্য তাদের পূর্ববর্তী পরিকল্পনা এবং এই টুর্নামেন্ট ঘিরে যে তাদের অত্যন্ত পরিশ্রম করেছেন এবং সেটা তিনি বলেছেন। তো সুপ্রিয় সুদী মডিউলে আমরা চলে যাচ্ছি মাঠে এই মুহূর্তে, কিন্তু এখন পর্যন্ত চম্পু তিনি অত্যন্ত সুকৌশলী এবং মাথা ঠান্ডা রেখে নিজের দলের চালিকা শক্তির মেইন হাতিয়ার হিসেবে নিজেকে পরিচালনা করছেন এবং তিনি সেটি করে যাচ্ছেন। তো নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন, সম্ভবত পিনু। আরেকটি ওয়াইড, দুটি রান সংগৃহীত হয়েছে কারণ তারা আয়ত্তে রাখতে পারেননি কিপার। দুটি রান সংগৃহীত হয়েছে মোট রানের কাঠায়। সুপ্রিয় সুদী মণ্ডলী, আমি আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের হোস্ট রেহমান খলিল। আপনারা জানেন যে ও গন, চম্পু শেষ অব্দি বোল্ড হয়ে মাঠের বাইরে চলে যাচ্ছেন। রঙ্গিকুল স্পোর্টিং ক্লাবের সূর্যতন স্পোর্টিং ক্লাবের আরেকটি উইকেটের পতন এবং সেই সঙ্গে পঞ্চম উইকেটের পতন এবং পঞ্চম উইকেট শেষে তারা কিন্তু, আমি চাইবো আরও এই রান, কিন্তু নট এ সেভিং স্কোর, নিড মোর রান, আরও রান প্রয়োজন। যদিও অনেকে মনে করছেন যে হ্যাভ এনাফ রান, বাট আই থিঙ্ক দ্যাট ইজ নট এনাফ রান, কারণ আমরা জানি প্রতিপক্ষের কিন্তু লং ব্যাটিং লাইন আপ, তাদেরও কিন্তু আশি গড়ের কিন্তু চমৎকার ব্যাটিং লাইন আপ, আমরা জানি এক থেকে একেবারে সাত পর্যন্ত তাদের চমৎকার একটা ব্যাটিং লাইন আপ রয়েছে এবং যারা অত্যন্ত ভালো ব্যাট করেছেন। আমরা এই টুর্নামেন্টের সেমিফাইনাল, তারপর কোয়ার্টার ফাইনাল, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড প্রত্যেকটা ম্যাচ আমরা লক্ষ্য করেছি এবং যারা ভালো করেছে বলেই আজকে তারা ফাইনালিস্ট নিঃসন্দেহে। এদেরকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই, কারণ একটা দল যখন ফাইনালে উঠে যায় তখন তার সম্বন্ধে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু থাকে না, কারণ তারা ভালো করেছে বলেই যে তারা এত দূরে এসেছে। লুফি উঠেছিল বলছি, অনেকটা ফুলটাস আকারের বলছিল। অত্যন্ত অভিজ্ঞ আম্পায়ার নজিব স্যার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন যে বলটি ছিল ওয়াইড, একটি রান সংগৃহীত মোট রানের কাঠায়। ওয়াও, এক্সিলেন্ট ব্যাটিং, এক্সিলেন্ট। এই শটটাকে সম্ভবত আশিক চমৎকার ব্যাটিং করেছেন, অত্যন্ত সুকৌশলভাবে টাইমিং করেছেন এবং সেই টাইমিংয়ের সুবাদে কিন্তু একটি রান, সরি চারটি রান সংগৃহীত হয়েছে মোট রানের খাতায়। এই মুহূর্তে ফরহাদ এবং আশিক রয়েছেন ক্রিজে। ওয়াও, স্লোয়ার বলছিল, চমৎকার ফিল্ডিং। সুপ্রিয় সুদী মণ্ডলী, আমি যেটা বলছিলাম যে সিলেট টু লন্ডন পেজে সরাসরি দেখতে পাচ্ছেন শুধুমাত্র দেশ নয়, সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আজকের এই ম্যাচটি। আর আপনারা জানেন রঙ্গিকুল স্পোর্টস গ্রাউন্ডে জমে উঠেছে আজকের এই ম্যাচটি। ব
কিসের একটা আবেদন ছিল কিন্তু সেক্ষেত্রে আম্পায়ার নাকচ করে দিয়েছেন। ইয়েস, লাকি ব্যাটসম্যান ফরহাদ, কারণ বলটি স্টাম্পে হিটিং করেছিল কিন্তু দুর্ভাগ্য। আমার যতদূর মনে হয় 2005 সালে বাংলাদেশ বনাম ইংল্যান্ডের ম্যাচে মোহাম্মদ আশরাফুল এইরকমই একটা হ্যাট্রিক বলে তিনি এইরকম একটা সুযোগের অপেক্ষা ছিলেন এবং সেখানে তিনি আউট হননি। বলটি কিন্তু স্টাম্পের বেলটি কিন্তু লাফ দিয়েছিল কিন্তু ভাগ্য দেবতা তার পক্ষে ছিলেন, ফলে তিনি হয়তো সেই শেষ রক্ষাতে পেয়েছিলেন এবং সেখান থেকে তিনি 52টি বলে 94টি রান করেছিলেন, যেখানে তিনি 6টি ছক্কা হুকিয়েছিলেন এবং 5টি 4 হুকিয়েছিলেন। এবং নিঃসন্দেহে সেই ম্যাচটি এখনও আমাদেরকে নাড়া দেয়, কারণ 2005 সালের সম্ভবত লর্ডসে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল, সুফিয়া গার্ডেনে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। সুপ্রিয় সুধী মণ্ডলী, আসলে কথার পিঠে কথা থাকে, দারাবাস্য দিতে গিয়ে অনেক প্রসঙ্গ টেনে আনতে হয়। সেই সুবাদে আপনাদেরকে এই মুহূর্তে আমি বলছি যে করোনা ভাইরাস নামক মরণভেদি আমাদের বিশ্ব ক্রিকেটের আনন্দকে, বিশ্ব শুধুমাত্র ক্রিকেট নয় সুদা টোটাল স্পোর্টসকে নাড়া দিয়েছে। নিঃসন্দেহে এটা আমরা যারা স্পোর্টস ব্যক্তিত্ব আমাদেরকে ব্যথিত করেছে, আমরা ভারাক্রান্ত। কারণ আপনারা জানেন যে কিছুদিন আগে শ্রীলঙ্কা ইংল্যান্ড সিরিজ বাতিল হয়েছে, এর পূর্বে ইন্ডিয়া সাউথ আফ্রিকা সিরিজ বাতিল হয়েছে, নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া সিরিজ বাতিল হয়েছে, বাংলাদেশেরও সিরিজ বাতিল করার সম্ভাবনা প্রায় 98%। তো সেই সুবাদে আমি বলবো যে এটা একটা পৃথিবীর যেটা মানে না শুধুমাত্র ক্রিকেট না, আমি ফুটবলের কথা যদি বলি যে ইউরোপিয়ান লিগ, তারপর আর্জেন্টিনা ব্রাজিলের প্রাক প্রস্তুতি ম্যাচ ছিল সেটাও বাতিল করা হয়েছে ফুটবলে, সব মিলিয়ে স্পোর্টস আঙ্গন ব্যতীত আমি বলবো অনেকটা আক্রান্ত। আমরা আশা করি আমাদের সৃষ্টিকর্তা সেদিক থেকে নজর রাখবেন এবং পুরনো রূপে পৃথিবী তার পুরনো রূপ ফিরে পাবে। আপনারা জানেন পৃথিবীর মধ্যে একটা অস্বস্তি ফিল করছে, আপনারা জানেন কানাডার প্রধানমন্ত্রী তার ওয়াইফ অসুস্থ, ইংল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত, স্পেনের পররাষ্ট্রমন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত, এরকম পৃথিবীব্যাপী এই যে মরণভেদি ছড়িয়ে পড়েছে। আমরা আশা করব সুফি সুধী ফিরে যাচ্ছি, লাফিয়ে উঠেছিল বল শেষ অব্দি, অনেকটা বাউন্স বল ছিল, ব্যাটসম্যান ফরহাদ চেয়েছিলেন বলটি মাঠের বাইরে পাঠিয়ে দেওয়ার কিন্তু সেক্ষেত্রে তিনি ব্যর্থ হয়েছেন। ভেরি গুড ফিল্ডিং, রুবেল বল করছেন, রুবেল হোসেন বাসার, ওয়াও গ্রেট সিক্স, ওয়ান্ডারফুল সিক্স। সুপ্রিয় সুধী মণ্ডলী, ছয়ের মার লক্ষ্য করলাম ফরহাদের ব্যাট থেকে, দেখার মতো একটা ছয়ের মার। আসলে কথার পিঠে কথা থাকে, আমি আবার ফিরে যাচ্ছি এবং আবারও ইয়র্কার লেন্থের বল ছিল, চমৎকার ফিল্ডিং, এক্সিলেন্ট। আসলে আমি এখন পর্যন্ত 17 নম্বর পরিহিত যে ফিল্ডার রয়েছেন, এক্সিলেন্ট ফিল্ডিং, তার দিকে যখনই ব্যাট বল আসে তখন কখনোই তাকে ফাঁকি দিতে পারে না, অসাধারণ ফিল্ডিং। এবং কিছুক্ষণ আগে তিনি একটা ক্যাচ নিয়েছিলেন দেখার মতো, গ্রেট সিক্স, আশিকের ব্যাট থেকে। আসলে চমৎকার একটা দল কিন্তু রঙ্গীর কুলের সূর্য তরুণ, 5-5 উইকেট পড়ে যাওয়ার পরেও 7 এবং 8 নম্বর ব্যাটসম্যান কী দারুণভাবে নিজের দলের জন্য কাজ করে যাচ্ছেন, অসাধারণ পারফরমেন্স এবং একটু গুট্টুটাল আমরা লক্ষ্য করছি। আসলে আমার সঙ্গে রয়েছেন নাজমুল হোসেন, যিনি সবসময় আমাকে সহযোগিতা করছেন স্কোরিংয়ের বিভিন্ন তথ্য দিয়ে, এবং যিনি কিছুক্ষণ আগে একটা কথা বললেন যে অনেকটা ব্রেক ফুটে চলে যাচ্ছে আশিগর, তাদের কিন্তু এই মুহূর্তে প্রয়োজন 1 or 2 উইকেটস এবং মাস্ট বি নিডেড দ্যাটস আই থিঙ্ক। এবং কেসের সম্ভাবনা ছিল, সেখানে পরাস্ত হয়েছেন ফার্স্ট স্লিপে থাকা ফিল্ডার। সুপ্রিয় সুধী মণ্ডলী, রুবেল হোসেন বাসার বল করছেন, বলটি ছিল ওয়াইড। সুপ্রিয় সুধী মণ্ডলী, লুৎফুর রহমান পারভেজের
যিনি এই ম্যাচের সার্বিক সহযোগিতা রয়েছেন, আর্থিকভাবে দলকে সহযোগিতা করেছেন, মানসিকভাবে দলের অর্গানাইজেশন কমিটিকে তিনি হেল্প করেছেন, এবং আমার অত্যন্ত ভালো একজন মানুষ। এবং নেক্সট ইয়ার তিনি যে ইলেকশন হবে সেখানে তিনি পার্টিসিপেট করবেন চেয়ারম্যান পদে। ওয়াও ওয়াও, হোয়াট এ সিক্স ফরহাদের ব্যাট থেকে, রিয়েলি ফ্যান্টাস্টিক। বুবুজাল, বুবুজালের বাসি, কিন্তু ওয়ান্ডারফুল অ্যারেঞ্জমেন্ট। সুপ্রসিদ্ধ মন্ডলী, 12 ওভার শেষে 147টি রান সংগৃহীত হয়েছে। আমি বলবো একটা হিউজ টোটাল হয়ে গেছে ইতিমধ্যে, কিন্তু এরকম একটা টোটালকে চেঞ্জ করা কিন্তু চারটিখানি বিষয় নয়। আসলে যেমনটা শুরু করেছিল আশি ঘোষ, তারা সেভাবে কিন্তু এই যে মাঝ টাইম চম্পুশীল এবং তার এক যে ভালো পার্টনারশিপ গড়েছিলেন, এবং সেই পার্টনারশিপের সুবাদেই কিন্তু অনেকটা মানে খাদের কিনারে চলে গেছে আশিগর। বল হাতে প্রস্তুত আকশিক, ব্যাটাতে প্রস্তুত, সরি ব্যাটাতে প্রস্তুত আশিক। স্ট্রাইক বলার নাজিম আবার এসেছেন বল হাত বল করতে, এবং যিনি অত্যন্ত ভালো বল করেছিলেন প্রথম দুই ওভার, এবং যিনি দুটি উইকেট নিয়েছিলেন। সুপ্রসিদ্ধ মন্ডলী, আপনারা জানেন যে এই টুর্নামেন্ট কিন্তু এই টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ যখন অনুষ্ঠিত হতো, তখন প্রতিদিন এই স্পোর্টস গ্রাউন্ডের ক্রিকেট গ্রাউন্ডের চতুর্দিকে প্রচুর দর্শক সমাগম ঘটত, আজকেও তার ব্যতিক্রম নয়। আসলে বোলিং ভ্যারিয়েশন চমৎকার, এক্সেলেন্ট। এরকম বলের ধরন কিন্তু এখন ক্রিকেটে বেশ আগ্রাসী, কারণ এরকম বলের একটা ভিন্ন মাত্রা থাকে। বল যখন বলাররা করে তখন ব্যাটসম্যানদের একটু সমস্যা থাকে, সমস্যা ফেস করতে হয়, কারণ তারা সবসময় বলটি আউট সুইং লেন্থের বল হয়ে থাকে, ফ্ল্যাট ক্রিকেট শট যেটাকে বলে, ফ্ল্যাট শট, আর সেটাই তিনি করেছেন আশিক। এবং আরেকটি উইকেটের পতন, যিনি বলছিলাম যে প্রথম থেকে সেই মারমুখী আকার ধারণ করেছিলেন, আগ্রাসী ভূমিকা নিয়েছিলেন, এবং এক খাদারে তিনি একের পর এক ছয় হকিয়েছিলেন সেই বিধ্বংসী ব্যাটসম্যান ফরহাদের ইনিংসের পতন। তিনি একটা চমৎকার ইনিংস খেলে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন এবং নতুন ব্যাটসম্যানের মাসে প্রবেশ করবেন। যখন প্রবেশ করবেন তখন আপনাদেরকে জানিয়ে দেব। সুপ্রসিদ্ধ মন্ডলী, আপনাদেরকে বলে রাখি যে জয়চন্ডি কিন্তু ক্রিকেটের দিক থেকে অনেক অনেক দিন আগ থেকেই অত্যন্ত ভালো একটা যেটা বলছিলাম যে জয়চন্ডি কিন্তু ক্রিকেটের ক্রিকেটের অনেক আগ থেকে কিন্তু তারা ভালো একটা পজিশনে রয়েছে। রঙ্গিল কোল, বিশেষ করে খামারকান্দির কথা না বললেই নয়, খামারকান্দি অত্যন্ত ভালো একটা সাইড ক্রিকেটের। একসময় খামারকান্দিতে ভালো ভালো ক্রিকেটারের জন্ম নিয়েছিলেন, এবং এখন পর্যন্ত খামারকান্দির ক্রিকেট ইতিহাস অত্যন্ত ভালো। ইট ইজ এ ভেরি গুড, ভেরি গুড। যেটা বলছিলাম যে অনেকটা লাফিয়ে উঠেছিল বল, সেখানে কোনো ফিল্ডার ছিলেন না বলে কোনো বিপদের সম্ভাবনা নয়। একটা রান আউটের আবেদন ছিল, কিন্তু আম্পায়ার বুলবুল মাথা নেড়ে জানিয়ে দিলেন যে না, তোমাদের আবেদনটাকে সাড়া দিতে পারিনি, কারণটি নির্দিষ্ট সময়ের পূর্বেই ব্যাটসম্যান
তার গন্তব্যে পৌঁছেছিলেন? তো ক্রিকেট ইতিহাস সম্বন্ধে যেটা বলছিলাম জয়সন্ডির বিষয়ে, ক্রিকেটে কিন্তু জয়সন্ডি সবসময় এগিয়ে ছিল। এবং যেটা বলছিলাম যে আমিও খামারখান্তির একজন সাবেক ক্রিকেটার, নিজেকেও আজকের এই ফাইনাল মেগা ফাইনালে ধারাভাষ্যের সুযোগ পেয়ে নিজেকে ধন্য মনে করছি। কারণ আমি মনে করি খামারখান্তির পার্টিসিপেটার হিসাবে আমি নিজেকে ধন্য মনে করছি, কারণ আপনারা জানেন খামারখান্তির ইতিহাস অত্যন্ত হোয়াট ইজ শট, ওয়াও, মিসফিল্ড অ্যানাদার মিসফিল্ড, এবং চমৎকার একটা চার নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছে। নয়ন অত্যন্ত সঠাম দেহের অধিকারী, একজন অত্যন্ত আসলে ফিটনেস ক্রিকেটের এক্সট্রা একটা বাড়তি অ্যাডভেন্টেজ আমি বলবো, ফিটনেস কিন্তু বিশাল একটা ব্যাপার, আর সেটা কিন্তু তার রয়েছে। এবং আবেদন অ্যান্ড হি ইজ গন, আবেদন। এবং আম্পায়ার বুলবুল আঙ্গুল তুলে জানিয়ে দিলেন যে তোমরা এতটা আবেদন করেছো, আমি তোমাদেরকে কিভাবে নাকচ করি। ফাইনালি হি ইজ গন। এলবিডব্লিউর ফাঁদে পড়ে মাঠের বাইরে চলে যাচ্ছেন নয়ন। নতুন ব্যাটসম্যান যাবে, লোকাল ব্যাটসম্যান। আসলে যখন জাভেদ ব্যাটিং উঠছেন তার নিজ সমর্থকরা হাত তালি দিয়ে তাকে সাধুবাদ জানাচ্ছে, ইউ ক্যান সামথিং, তুমি কিছু করো জাভেদ, কারণ এই অন্তিম লগ্নে তুমি অ্যান্ড্রু রাসেল কিংবা হার্দিক পান্ডিয়া কিংবা তেশারা প্যারেরা কিংবা শেন ওয়াটসনের মতো কিছু একটা করো, কারণ এইরকম পজিশনেই ওনারা উঠেন। বাংলাদেশের নতুন উদীয়মান তরুণ তারকা সাইফ উদ্দিন রয়েছেন, আপনারা জানেন তিনিও ভালো ব্যাট করে থাকেন, অলরাউন্ডিং, হ্যাঁ অলরাউন্ডার। দেখা যাক, ওয়েট অ্যান্ড সি, আমরা অপেক্ষা এবং দেখার পালা যে হোয়াট উইল তিনি কি করেন। উই আর এভরি ওয়ান এক্সপেক্ট, আমরা প্রত্যেকে আশা করি যে মাস্ট বি নিডেড সাম বিগ সিক্স ফর। ও অ্যানাদার শাউট, কিন্তু বুলবুল না খুঁজ করে দিয়েছে। আসলে দূর থেকে দেখা যাচ্ছে বলটি লেগ স্ট্যাম্পের অনেক বাইরে ছিল বলে, ওলিদ সরি অ্যানাদার উইকেট, লুজ দ্য অ্যানাদার উইকেট, কাম ব্যাক, তারা ফিরে এসেছে আশিগড় ম্যাচে। কারণ এবং রোমন চমৎকার বোলিং করছেন, অত্যন্ত ফিটনেস থেকে একটু পিছিয়ে রয়েছেন, ইট ইজ দ্য ওয়ান অফ দ্য মেইন প্রবলেম ফর হি, বাট ডেফিনেটলি আই থিঙ্ক এটা প্রবলেম নয়, কারণ তিনি এই মুহূর্তে ঘুরে তার যে তিনি দুটো উইকেট হারিয়ে ফেলেছেন এবং নিজের আয়ত্ত করেছেন এই ওভারে, এবং নিঃসন্দেহে অনেকটা ব্যাক ফুটে চলে গেছে। তবে এই কাজটা কিন্তু কিছুক্ষণ আগে করলে ভালো হতো। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই মুহূর্তে রয়েছেন ক্রিজে উঠেছেন লোকাল মেঘরা খ্যাত, যাকে মেঘরার মতো তিনি বোলিং করে থাকেন, অত্যন্ত ভালো বোলার, এবং যিনি ম্যান অফ দ্য টুর্নামেন্টের দিক থেকে অনেক এগিয়ে রয়েছেন এই টুর্নামেন্টে, রুহেল সফলতম বোলার, প্রতিদিন তিনি চারটি পাঁচটি করে উইকেট নিয়েছেন, এবং তিনি
দেখা যাক কি করেন ব্যাটিংয়ে উঠে। এবং আমরা জানি অত্যন্ত গুড হিটও করতে পারেন। কিছুদিন আগে তিনি ফুলতলার একটি ক্রিকেট টুর্নামেন্টে 32-82 রানের একটা চমৎকার ইনিংস খেলেছিলেন। আমরা আজকেও চাই এরকম গুড হিট, কারণ দিলীপ ক্যাপ্টেন্সির ভূমিকায় তিনি রয়েছেন আজকে জানি। এবং দলের জন্য ত্রাতা হিসেবে ক্যাপ্টেন হিসেবে কী করেন সেটি হচ্ছে এখন দেখার পালা। সুপ্রিয় সুধী মণ্ডলী, আরেকটি উইকেট, আরেকটি উইকেটের পতন, রুম্মান অন ফায়ার, ওয়ান্ডারফুল জব। এবং রুম্মান যে যে মানে দায়িত্বটা কাঁধে তুলে নিয়েছিলেন আমি শতভাগ সফল বলবো, কারণ একটি ওভারে 3টি উইকেট, 4টি গানি বিষয় নয়, নিঃসন্দেহে ভালো বোলিংয়ের প্রশংসার দাবিদার। এবং আসলে আমি একটু যার কথা বলছিলাম যে রুহেলের কথা, তিনি কিন্তু দলের জন্য কিছু করতে পারলেন না, সম্ভবত লাস্ট উইকেট নেয়নি, লাস্ট উইকেট নেই। তো সুপ্রিয় সুধী মণ্ডলী, যে একটা কথাটা বলছিলাম যে খামারখান্দির ক্রিকেট সম্বন্ধে, রঙ্গিলকুলের ক্রিকেট সম্বন্ধে, দিলদারপুরের ক্রিকেট সম্বন্ধে, এগুলো বলতেই হয় কারণ আমাদের ঐতিহ্য, এটি এটি আমাদের ইতিহাস। সুপ্রিয় সুধী মণ্ডলী, আপনারা জানেন যে ক্রিকেটের একেবারে শুরু লগ্ন থেকে, যখন বাংলাদেশের ক্রিকেটে একটা শিশুর মতো ছিল বাংলাদেশ ক্রিকেট, তখন থেকে কিন্তু রঙ্গিলকুলের প্লেয়াররা অত্যন্ত ভালো ছিল, খামারখান্দির ক্রিকেটাররা অত্যন্ত ভালো ছিল। আজকের এই ম্যাচে যিনি আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করছেন নজিব স্যার, যার কথা আমি আগেই বলছিলাম, এত ভালো মানের একজন ক্রিকেটার ছিলেন, শুধুমাত্র ক্রিকেট বললে ভুল হবে, তিনি একজন ভালো ফুটবলারও বটে। তার বয়স প্রায় 40, কিন্তু এখন পর্যন্ত তিনি পুরোদমে খেলে যাচ্ছেন। হাউ ইজ তার ফিটনেস, ধন্যবাদ। এবং গতকালকে করোলা মেয়র কাপেও তিনি খেলেছেন জয়সন্ডির পক্ষে ফুটবলে। আমি বলছিলাম 40-এর একজন খেলোয়াড়, হাউ ইজ পসিবল দেয়ার, এটা কীভাবে সম্ভব হয় খেলার, তার ফিটনেস লেভেল কতটা উঁচু মানের এটা আপনারা বুঝে নিতে পারেন। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন পিনু। তো আমি আবার আসলে চলে আসছি আমার মূল কথায়, যেটা যেটাতে শুরু করেছিলাম, যে লোকাল প্লেয়ার, সরি পিনু, হ্যাঁ পিনু নি, পিনুর কথা বলছিলাম, অত্যন্ত ভালো বল করে থাকে এবং বাম হাতি বল করে থাকে, বলের ধরন এতটা ভিন্ন যে পৃথিবীর যত বড় ব্যাটসম্যান হোক তার কাছে কোনো ব্যাপারই না, কারণ তিনি চমৎকার বল করে থাকেন, বলে প্রচুর পরিমাণে সুইং থাকে, বাউন্স থাকে, পেস থাকে, একজন বোলারের যত কিছু থাকার প্রয়োজন এভরিথিং তার কাছে আছে, সব সব আছে। অবস্থাকে রয়েছেন জাভেদ, সম্ভবত 4, ইয়েস, জাভেদের ব্যাট থেকে একটি অসাধারণ 4। এবং দর্শকরাও অনেকটা লাউডলি বলছিলেন জাভেদ মোর নিড 4-4, এগুলো বলছিলেন 6, কিন্তু জাভেদ সেটাই করেছেন। সম্ভবত জাভেদ তাই করেছেন, একটা চমৎকার 4 মেরেছেন এবং দলের রানটাকে, সমষ্টিগত রানটাকে তিনি একটু বড় করেছেন। দেখার মতো, অসাধারণ, ভালো যে ব্যাট করতে জানেন তিনি তার প্রমাণ তিনি দিলেন, ওয়ান্ডারফুল অপরচুনিটি জাভেদ। আসলে এইরকম রান দলের জন্য যে কতটা প্রয়োজন, যখন দল বিপর্যয়ে পড়ে তখন বোঝা যায়। Again, এবং ক্যাচ আউট, হি ইজ গন অ্যান্ড অল আউট। সুপ্রিয় সুধী মণ্ডলী, এবং আপনাদের জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে কিন্তু প্রথম ইনিংসের
শেষ হয়েছে, প্রথম ইনিংস শেষ হয়েছে, কারণ সূর্যতন স্পোর্টিং ক্লাব তারা অল আউট হয়েছে। মন্ডলী আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আবার ফিরে আসবো খেলা শুরু হলে তৃতীয় ইনিংস। খেলার এখন মধ্য বিরতি চলছে, সুপ্রিয় শ্রুতি মন্ডলী এখন খেলার মধ্য বিরতি চলছে। আর মধ্য বিরতিতে আপনারা জানেন যে কিছুক্ষণ পরেই শুরু হবে আশিকর যুব সংঘের তারা ব্যাটিংয়ে উঠবে। আপনারা জানেন যে অসাধারণ ব্যাটিং করেছেন তিনি, ওভার হ্যাট্রিক করেছেন, একেবারে তিনটি উইকেটের পতন ঘটেছেন, যখন একেবারে ভালো একটা ইনিংস তারা গ্রহণ শুরু করেছিল সূর্যতরুণ রঙ্গিলকুল। সেই সময় কিন্তু দলের এই বিপর্যয়ের মুহূর্তে কিন্তু চমৎকার বোলিং করেছেন রুম্মান। আসলে তুমি যে এত সুন্দর ভালো বল করলা, এর রহস্যটা কি? আসলে আমি আশিকর ক্রিকেটের জন্য একদম নতুন তরুণী বলতে হয়, আন্ডার 16 খেলেছিলাম, খেলেই দলে চান্স পেয়েছি। ইনশাল্লাহ যদি এই টিমের সাথে থাকতে পারি বা সামনে আরও ভালো খেলিতে সর্বোচ্চ দিয়ে এই ক্লাবকে আরও উন্নতি শিখরে নিয়ে যেতে পারবো ইনশাল্লাহ। আর তোমার বেস্ট ফিগার, বোলিং ফিগার এই টুর্নামেন্ট ছাড়াও, এটা তো মেগা একটা হিউজ টুর্নামেন্ট, আপনি জানেন টুর্নামেন্টের ফাইনাল খেলা চলছে, একটা বড় টুর্নামেন্ট, এখানে সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে বড় বড় প্লেয়াররা এসে খেলেছেন। এছাড়াও এই 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 প্ল্যাটফর্মের বাইরেও আপনি কোনো বড় টুর্নামেন্টে আয়োজন করে আপনি অংশগ্রহণ করে বড় আপনার উইকেটের মানে বেস্ট ফিগারটা কি এর চেয়ে বেশি ছিল? হ্যাঁ ইনশাল্লাহ, এই বছর 2020-তে আশিকর প্রিমিয়ার লিগ এপিএলের সেরা বোলার এবং সেরা উদীয়মান বোলার পুরস্কার পেয়েছিলাম। তাছাড়াও আরও অনেক ভালো বোলিং করেছিলাম, একবারে 4 ওভারে 9টি রান দিয়ে আমি আমার দলকে সেমিফাইনাল থেকে ফাইনালে নিয়েছিলাম। ইনশাল্লাহ সামনে দিয়ে আরও খেলবো, এই ক্লাবের সাথে যদি থাকতে পারি বা আরও সামনে দিয়ে বড় ভাইয়ের সুযোগ দিয়ে আমাকে, তাহলে ইনশাল্লাহ আমি আমার সর্বোচ্চটা দিয়ে লড়বো। থ্যাংক ইউ অসাধারণ বোলিংয়ের জন্য, আমরা আশা করি তোমার উত্তরোত্তর ভবিষ্যৎ ভালো কামনা করি। থ্যাংক ইউ ভেরি মাচ। সুপ্রিয় শ্রুতি মন্ডলী, আপনারা জানেন যে তিনি তার অতীত সম্বন্ধে বলেছে অসাধারণ তিনি বোলিং করে থাকেন, শুধু যে আজকে ভালো করেছেন তা নয়, ভবিষ্যতেও তিনি অতীতেও তিনি আশিকর যুব সংঘের হয়ে ভালো বড় বড় টুর্নামেন্টে অংশগ্রহণ করে দলের জন্য অনেক কিছু করেছেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, আপনারা পান বলে উপভোগ করছেন মরহুম আব্দুল মতলিব সিটিভ ব্যাডমিন্টন সিটিভ ক্রিকেট টুর্নামেন্ট 2020-র মেগা ফাইনাল ম্যাচ। আর আজকের মেগা ফাইনাল ম্যাচও যে দুটি শক্তিশালী দল মোকাবিলা করে, আপনারা ইতিমধ্যে জানছেন যে দল দুটি ওই লাগিয়া এসি ক্রিকেট একাদশ আশিগড় বল্লেখ আশিগড় ফেনচুগন বনাম রঙ্গিলকুল সূর্যতরুণ যুব সংঘ। তো আপনারা এখন মধ্যাহ্ন বিরতি চলের খেলার অল্প কিছুক্ষণের মধ্যে খেলা শুরু হয়ে যাব, আমরা আবারও মাঠে ফিরিয়ে আইমু। আমরা এখন একটু বিরতির মাঝে আসি, তো আমরা লগে থাকবা আর যারা যারা বিরতি আপনারাও পালন করবে, বিরতি দিয়ে আবার আইবা আমরা লগে জয়েন করবা। আর অনেক টাইট একটা ম্যাচ বা অনেক হাড্ডাহাড্ডি লড়াই একটা ম্যাচ আপনারা উপভোগ করবা, পানবড়ি উপভোগ করবা, আমরা লগে থাকবা। আমরা
তো ভিউয়ার্স, আমরা মধ্যাহ্ন বিরতিতে আমরা আপনারা মাঠ ঘুরে ঘুরে দেখাই, আর যারা সেরা খেলোয়াড় আছেন ইতিমধ্যে ইনিংস সেরা ব্যাটিং করছেন বা বোলিং করছেন তারা একটু সাক্ষাৎকার লওয়ার চেষ্টা করবো আমরা যত সম্পর্ক মধ্যাহ্ন বিরতি থাকে। তো আমরা লগে থাকা সময় তো উপস্থিতি আপনারা পানপুরে উপভোগ করছেন। আব্দুল মতলিব সিটি, মরহুম আব্দুল মতলিব সিটি ব্যাডমিন্টন প্রতিযোগিতা, ব্যাডমিন্টন সরি ক্রিকেট টুর্নামেন্ট 2020-র মেগা ফাইনাল ম্যাচ। আজকের মেগা ফাইনাল ম্যাচের দুটি শক্তিশালী দল পরস্পর মোকাবেলা করা, তারা হইলে গিয়া এসি ক্রিকেট একাদশ আশিগড় ফেঞ্চুগন বনাম সূর্য তরুণ যুব সংঘ রঙ্গিলকুল। সুপ্রিয় মন্ডলী, আপনারা জানেন যে আশিগড় স্পোর্টস ক্লাব আজ সকালে কিন্তু তারা টসে জিতে ফিল্ডিং সিদ্ধান্ত নেয়, এবং সেই সিদ্ধান্তটা কতটা উপযোগী আমার দৃষ্টিতে অতটা উপযোগী ছিল না, কারণ তাদের প্রতিপক্ষের ব্যাটসম্যানরা কিন্তু চমৎকার একটা, যদিও তারা চমৎকার সুযোগ তৈরি করেছিল, পরবর্তীতে তারা অতটা মেলে ধরতে পারেনি। পরবর্তীতে চম্পুশীল এবং তারেক আহমেদের চমৎকার ব্যাটিং নৈপুণ্যে তারা বিগ একটা বল টোটাল তৈরি করেছে প্রতিপক্ষের সামনে। আজকে আমাদের সঙ্গে রয়েছেন, আজকের এই ম্যাচে চমৎকার ব্যাটিং করেছেন তারেক আহমেদ, এবং যিনি অনবদ্য পাঁচটি ছয় মেরেছেন এবং সঙ্গে সঙ্গে বেশ কয়েকটি ছাড়া মেরেছেন, সিঙ্গেল তো রয়েছেই, তিনি আমাদের সঙ্গে রয়েছেন। আচ্ছা তারেক ভাই, আপনার যে এত সুন্দর ব্যাটিংয়ের পিছনে রহস্যটা কি? আসলে রহস্য কিছুই না, কারণ যখন আমি ব্যাটিংয়ে উঠি তখন আমাদের টিম একটু প্রেশারে ছিল, কারণ আর্লি তিনটি উইকেট চলে গেছিলো। তখন আমার একটাই ইয়ে ছিল যে আমার মাইন্ডে যে আমি একটু স্টে করে খেলি, বল যেদিকে আসে ওইদিকে খেলার জন্য, সেই জন্য মানে রান করার একটা ইয়ে ছিল আমার ভিতরে, স্পিড ছিল, এই জন্য রান করতে পারছি এবং টিমকে একটা ভালো পার্টনারশিপ উপহার দিতে পারছি, খুব ভালো লাগতেছে। আমি কিন্তু আপনাকে শতভাগ সফল বলবো, কারণ এইরকম একটা অনুতিপুর তিন উইকেট হারিয়ে ফেলেছিল তিন ওভারের মাথায়, সেই মুহূর্তে আপনি চম্পকের সঙ্গে নিয়ে আপনাদের হয়তো আপনাদের টিমের স্পিডের মধ্যে একটা বোঝাপড়া ছিল যে আপনারা কীভাবে টিমটাকে এগিয়ে নিতে পারেন, এবং সেটাই আপনি করেছেন, ভেরি গুড ফর ইউ। আরও আপনার কাছে জানতে চাই, এই বছর কি আপনি এই ম্যাচ ছাড়াও আরও বড় বড় স্কোর কি আপনি আদার কোনো সাইটে আপনি করেছিলেন কিনা? হ্যাঁ করেছি, আমাদের ওইখানে মানে মৌলভীবাজার ডিস্ট্রিক্টে করেছি 50 করেছি, তারপরে 30-40 প্লাস আছে, অনেক স্কোরই আছে, আসলে সব স্কোরই মনে থাকে না, করেছি ওইখানে। ধন্যবাদ আপনাকে। আসলে সিলেট টু লন্ডন যে আমাদের এই ফেসবুক লাইভ যে হচ্ছে সেটাতে আপনাকে সারা বিশ্বব্যাপী দেখতে পাচ্ছে আপনাকে, তো আপনি কি কিছু আপনার ভিউয়ার্সের মধ্যে আপনি কিছু কি বলবেন? হ্যাঁ অবশ্যই, আপনাদের উপহার দিতে পেরেছি, আমার ব্যাটিংটি আপনারা এনজয় করেছেন, ইতিমধ্যে আমাকে দু একজন ফোন দিয়ে বলেছেন আমার ব্যাটিং দেখেছেন, ওরা খুব এনজয় করেছেন, তো আমি তাদেরকে ধন্যবাদ জানাই। আর টুর্নামেন্ট যারা আয়োজন করেছে, আজকে সমাপনী খেলা, ফাইনাল খেলা, চমৎকার একটি টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে, আমি কমিটিকে এবং পরিচালনা কমিটিকে সবাইকে ধন্যবাদ জানাই এরকম টুর্নামেন্ট আয়োজন করার জন্য। আমি আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই, আজকের এই যে মেগা ফাইনালে এত বড় হিউজ অ্যারেঞ্জমেন্ট, আমি বলবো লট অফ ফেস্টুন, তারপর আপনার অর্গানাইজার কমিটি কিন্তু কোনো রকম কমতি করেনি কিছুর, তারপর এখানে আপনি জানেন যে শুধুমাত্র যে জয়সুন্ডির তা নয়, সিলেটের বড়ো বড়ো প্লেয়াররা এখানে প্রকাশ এসে খেলেছেন, কাজল দা এসে খেলেছেন, তারপর আপনার তুষার এসে খেলেছেন, এক কথায় একটা হিউজ একটা টুর্নামেন্ট। এখানে এই যে মেগা ফাইনালে আপনি রান করেছেন ফাইনালে এসে, নিঃসন্দেহে আপনার জন্য একটা এক্সট্রা অ্যাডভান্টেজ, তো আমি আপনি কি বলবেন যে অন দ্য ফিউচারে এইরকম, সরি আপনাকে আরেকটা কোয়েশ্চন, আপনি মৌলভীবাজার যে সিপিএ বঙ্গবন্ধু সিপিএ যে ক্রিকেট টুর্নামেন্ট সেখানে কি আপনি কোন দলের পক্ষে খেলছেন এবং আপনার কেমন পারফরমেন্স? বঙ্গবন্ধু সিপিএমে আমি মৌলভীবাজার স্কর্পিয়নে খেলছি, গতকালকে আমাদের ম্যাচ ছিল, আমরা ম্যাচটা জিতছি, আমার পারফরমেন্স ছিল, আমি এখানে 18/32 রান করেছি, আনফর্চুনেটলি রান আউট হয়ে গেছি, নাহলে আমার ইনিংসটা আরও একটু বড় হতে পারতো, তারপর এটা ব্যাপার না, হচ্ছে উইন হচ্ছে বড় জিনিস, আমার টিমটা জিতছে ওইটাই আমার জন্য অনেক বড় প্রাপ্তি। ওকে থ্যাংক ইউ সুপ্রিয় সুদী মণ্ডলী, আপনারা জানেন আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন আজকের এই ম্যাচে 50 করা তারেক আহমেদ, এবং যিনি অনবদ্য 6-6-6 মাধ্যমে তিনি একটা বিগ টোটাল করেছিলেন। ধন্যবাদ সুপ্রিয় সুদী মণ্ডলী, আমরা চলে যাচ্ছি মেইন কমেন্ট্রি বক্সে, আপনাকে সেই সাথে ধন্যবাদ।
সম্মানিত ব্যুয়ার্স, আপনারা প্রাণভরে উপভোগ করছেন মরহুম আব্দুল মতলিব সিটি ক্রিকেট টুর্নামেন্ট 2020 মেগা ফাইনাল ম্যাচ। আমরা দেখতাম পারাম ইতিমধ্যে দ্বিতীয় ইনিং শুরু হয়ে যাব। আশিগড় ক্রিকেট ক্লাবর ব্যাটসম্যানরা ইতিমধ্যে মাঠে নামছেন। রঙ্গিকুল সূর্য তরুণ যুব সংঘের প্লেয়াররাও যারা ফিল্ডিং করতে লাগে তারা মাঠে নামছেন। আমরা সম্মানিত আম্পায়ার বৃন্দ কিন্তু ইতিমধ্যে মাঠে নামে গেছেন, তাতে বোঝা যার অল্প কিছুক্ষণের মধ্যেও আমরা আজকের কাঙ্ক্ষিত ফাইনালের দ্বিতীয় ইনিংস স্টার্ট হয়ে যাব। তা আমরা লগে থাকবা, আমরা সিলেট টু লন্ডন সর্বদা সবসময় আমরা প্রবাসী যারা আসুন, যারা খেলাধুলা মিস করেন, দেখতে পারেন না, বা তারা একসময় খুব বালা মানুষ ক্রিকেট আসলা প্রবাসী জীবনও যাওয়ার লাগে, খেলাগুলা মিস করেন বা বাংলাদেশের এই ধরনের টুর্নামেন্টগুলো মিস করেন, আমরা অ্যাকচুয়ালি তারা লাগেও আমরা লাইভ সম্প্রচার করিয়া থাকি। বা যে কমিটিগুলো আসেন তারাও কিন্তু লাইভ, তারা যে প্রবাসী যারা আসেন এরা লাগে করাইয়া থাকেন। তো আপনারা দেখতাম পারাম আমরা ইতিমধ্যে ব্যাটসম্যান রেডি, আম্পায়ারও রেডি, বলারও রেডি হইরা। তো বোঝা যায় যে অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ম্যাচটা শুরু হয়ে যাব, আমরা লগে থাকবা। ইতিমধ্যে খেলা স্টার্ট হয়ে যার, আম্পায়ারে সিগনাল দিয়া যে খেলা স্টার্ট হয়ে যাব। এই মুহূর্তে ব্যাটসম্যান প্রস্তুত, বলার প্রস্তুত, দেখা যাক বল করছেন বলার। ও দ্বিতীয় বল নিয়ে আসছেন, ব্যাটসম্যান গড়িয়েছিলেন কিন্তু ব্যাটে বলে লাগেনি, কিপারের হাতে সরাসরি বল চলে গেল। ডট বল পরের বল নিয়ে আসছেন টিপু, ও নোবা
সম্মানিত উপস্থিতি আপনার পান ভরে উপভোগ করছেন মরহুম আব্দুল জব্বার, মরহুম আব্দুল মতলিব সিটি ক্রিকেট টুর্নামেন্ট 2020-এর মেগা ফাইনাল। মরহুম আব্দুল মতলিব জয়চন্ডী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আসলা, খুব ভালো একজন মানুষ আসলা আমরা যতটুকু জানি। সুপ্রিয় সুধী মন্ডলী, আপনাদের সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আমি আপনাদের সঙ্গে রয়েছি আপনাদের হোস্ট রহমান খলিল। আপনারা জানেন যে ম্যাচের শুরু থেকেই আপনাদের সঙ্গে আমি রয়েছি এখন পর্যন্ত। সুপ্রিয় সুধী মন্ডলী, বল হাতে প্রস্তুত রুহেল অত্যন্ত ভালো একজন, এবং অনেকে তাকে গরিবের মেঘরা, তারপর অনেকে আবার মেঘরা যাই বলুক না কেন অসাধারণ বোলিং করে থাকেন, তার ব্যতিক্রম নয়। আজ তিনি প্রথম উইকেট নিয়েছেন এবং জসিম প্যাভিলিয়নে ফিরে আসছেন, সাজগড়ে ফিরে আসছেন। চমৎকার খেলছিলেন এবং ভালো সূচনা করেছিলেন, কিন্তু সেক্ষেত্রে তিনি বলটা অনেকটা সুইং করেছিল এবং সঙ্গে সঙ্গে বাউন্সও করেছিল, সেই সুবাদে প্রথম উইকেট হারিয়ে বসল আশিগর যুব সংঘ। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করছেন হৃদয়। তো সুপ্রিয় সুধী মন্ডলী, আপনাদের যেটা বলছিলাম যে রুহেলের কথা, অত্যন্ত ভালো একজন বোলার, তার বলে কিন্তু প্রচুর গতি রয়েছে, সেই সঙ্গে সুইং রয়েছে, এবং তিনি বলে ব্লক মারতে পারেন, ইয়র্কার লেংথের বল করতে পারেন, প্রচুর পরিমাণে আউট সুইং করতে পারেন। এক কথায় পারফেক্ট একজন বোলারের যতগুলো গুণাবলী প্রয়োজন, মোর দেন, তার চেয়ে বেশি কিছু তার মধ্যে রয়েছে। পরবর্তী বল ব্যাটাতে প্রস্তুত হৃদয়। হৃদয় এবং পায়েল, লেগ স্টাম্পের বাইরে ছিল বল এবং বলটা অনেকটা বাউন্স করেছিল, সেখানে ব্যাটসম্যান কোনো ঝুঁকি নেননি, একটি রানে সন্তুষ্ট। দ্বিতীয় ইনিংসের দ্বিতীয় ওভারের খেলা চলছে, এর মধ্যে প্রথম উইকেটের পতন ঘটেছে এবং গোন। ইয়েস, যেটা বলছিলাম পায়েল, আরেকটি উইকেটের পতন, রুয়েল অন ফায়ার। আমি কি বলে, আমি প্রথম থেকে বলছিলাম যে এই রুয়েলকে অনেকে এই যে প্রত্যন্ত অঞ্চলের মেঘরা বলে থাকে, কারণ মেঘরার বল যে ভ্যারিয়েশন, ঠিক তদুরূপে তিনি বল করে থাকেন। এখন কোন প্রজন্মের যারা মেঘরার বল সম্বন্ধে অতটা আইডিয়া না, কিন্তু সেই মেঘরার মতো তার বলের ধরন, অ্যাকশন এবং বলে প্রচুর পরিমাণে পেজ রয়েছে, এবং ফাইনালের মতো এমন একটা মেগা টুর্নামেন্টের মেগা ফাইনালে তিনি দুটি উইকেট নিয়েছেন প্রথম ওভারে, তাও একেবারে জেনুইন ব্যাটসম্যানদেরকে নিঃসন্দেহে। কতটা ভালো মানের বলার, এ ব্যাপারে এক্সট্রা করে কিছু বলার কিছু নেই। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন সাবুল, নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন, অন স্ট্রাইকে রয়েছেন। সাবুল এবং হৃদয় রয়েছেন ক্রিজে, সাবুল অন স্ট্রাইক, হৃদয় নন স্ট্রাইক, বলাতে প্রস্তুত রুহেল, দেখা যাক কি হয়। ওহ, এক্সিলেন্ট বোলিং, রিয়েলি ফ্যান্টাস্টিক বোলিং।
And very good running between the wicket, and finally umpire declared the ball is over is completed. The second over complete. Okay, ladies and gentlemen, let's start the third over. Pinu, a different style of bowling action. The excellence he is bowling. One run. Simply toss the ball and finally is gone one run. সুপ্রিয় সুধী মন্ডলী, যেটা বলছিলাম যে পিনুর প্রথম থেকে যেটা বলছিলাম যে পিনুর কথা, যে তার বোলিংয়ের মাত্রা কিন্তু তো ব্যাটসম্যান বুঝে উঠবে কীভাবে যে বলটা কোন সময় কীভাবে আসছে, সেটা হচ্ছে একটা কঠিন সমীকরণ ব্যাটসম্যানদের জন্য। সাবল বল ব্যাট করছেন, আসলে সাবল বুঝে উঠেছেন যে না, আমি পিনুর বল খেলা সম্ভব নয়, দ্যাটস ইজ নট পসিবল ফর মি, এটাই তিনি ভেবে নিয়েছেন এবং সেখানে তিনি পরাস্ত হচ্ছেন। ওহ ওহ, রিয়েলি এক্সেলেন্ট বলিং, নিঃসন্দেহে একটা ভালো বলিং। সুপ্রিয় সুধী, আপনারা জানেন যে এই মেগা ফাইনালটি উপভোগ করছেন দেশ বিদেশের হাজার হাজার দর্শক, সিলেট টু লন্ডন ফেসবুক এই পেজ থেকে। এবং সঙ্গে সঙ্গে আরেকটি ওভারের পরিসমাপ্তি এবং তৃতীয় ওভার শেষে রান সংখ্যা দাঁড়িয়েছে 2 উইকেট হারিয়ে। বল করছেন রোহেল, ও ওয়ারে শট, এক্সেলেন্ট। এটাকে আমি ক্রিকেট শট বলি, আপনি ভাববেন যে এটাকে কেন ক্রিকেট শট, এটা অরিজিনাল ক্রিকেটের রূপ, কারণ এরকম ফ্ল্যাট শট ক্রিকেটকে বুঝিয়ে দেয় যে না, একজন ব্যাটসম্যান না বুঝে শট করছেন না, তিনি দেখে শুনে বলের প্রতি টাইমিং করছেন। সুপ্রিয় সুধী, আপনারা জানেন যে এই টুর্নামেন্টকে সফল করতে আবেদের সঙ্গে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন তাদের মধ্যে অন্যতম হচ্ছেন চালাল, তারপর দুলাল, জুনেদ এবং তার সতীর্থ অনেক রয়েছেন, এরা অত্যন্ত পরিশ্রম করেছেন। আমি আসলে রঙ্গিলকুলের মানুষকে এই জন্য ধন্যবাদ দিই এবং আমার খুব ভালো লাগে রঙ্গিলকুলে যখনই আসি, কারণ রঙ্গিলকুলের মানুষের কিন্তু ভিতরে একটা জিনিস থাকে যে এলাকার প্রতি তাদের দায়িত্বশীলতা, প্রত্যেকটা মানুষ। এন্ড সিক্স, অনেকটা কেস ছিল, দুলাল নিলেও নিতে পারতেন, কিন্তু আসলে আমরা জানি যে স্থানীয় প্লেয়ারদের মধ্যে দুলাল কিন্তু খুবই ভালো একজন ফিল্ডার, যিনি সেমিফাইনাল খেলাতে শাহেদে অত্যন্ত ভালো একটা ক্যাচ নিয়েই কিন্তু প্রতিপক্ষকে অনেকটা ঘায়েল করেছিলেন, সেই ক্যাচটার কথা আমার এখনও মনে পড়ে, এক দুর্দান্ত ক্যাচ ছিল। ও ইয়র্কার, গুড ইয়র্কার, আশিকুরের পক্ষ থেকে একটা ইউআইসি যে না না ইনো ইটা বল, হুম ইনো কোয়া তো লাভ না, ইনো কোয়া ও ইনো টিভি কমেন্ট্রি বলছেন,
টিভি কমিটিতে সুপ্রেসুদি আরেকটি ওভারের পরিসমাপ্তি, তার মানে চতুর্থ ওভার শেষে দুই উইকেট হারিয়ে তেমন একটা ভালো অবস্থানে নয় আশিগড়, কারণ ইতিমধ্যে তাদের ইম্পর্টেন্ট দুইটি উইকেটের পতন ঘটেছে। নিঃসন্দেহে অনেকটা ব্যাকফুটে রয়েছেন এবং পক্ষান্তরে আমি একটা ভালো অবস্থানে রয়েছে রঙ্গীকুল সূর্যতরণ স্পোর্টিং ক্লাব, যারা যেমনটা ব্যাটিং করেছে তেমনটা এখন বোলিংও করছে। চমৎকার এবং উইকেট বোল্ড আউট, অ্যানাদার উইকেট। এবং আশিক যিনি প্রথম বলেই উইকেট নিয়েছেন, নিঃসন্দেহে গুড কামব্যাক বললে ভুল হবে, তারা শুরু গুড স্টার্ট আমি বলবো, অত্যন্ত ভালো শুরু করেছে সূর্যতরণ স্পোর্টিং ক্লাব রঙ্গীরকুল। এবং তিনটি উইকেটের পতন, নতুন ব্যাটসম্যান মাঠে প্রবেশ করছেন, নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করছেন জাহাঙ্গীর আলম। দেখা যাক জাহাঙ্গীর দলের জন্য কি করেন, অ্যান্ড্রু রাসেল কিংবা শেন ওয়াটসন কিংবা তেসারা পেরেরার মতো যদি কিছু একটা করেন তাহলে দলের জন্য শুভময় হবে, ভালো হবে। 167 রানের টার্গেটে ব্যাট, 167 রান আমি বলবো পাহাড় সমান রান, কারণ এই পাহাড় সমান রান টপকাতে হলে ব্যাটসম্যানদেরকে অ্যান্ড্রু রাসেল হতে হবে, তেসারা পেরেরা হতে হবে, হার্দিক পান্ডে হতে হবে, না হলে বাংলাদেশের গরিবের শেন ওয়াটসন সাইফউদ্দিন হতে হবে। ও অ্যান্নাদার আর একটি উইকেটের পতন, দুই বলে দুই উইকেট এবং হ্যাট্রিক চান্স। হোয়াট ইজ দিস, হোয়াটস দ্য ফাইনাল? আই থিঙ্ক আই এম এক্সক্লেমড। আমি আগেই বলছিলাম যে একটা লং ব্যাটিং লাইন আপ ছিল আশিগড়ের, কিন্তু কি যেন হয়েছে তাদের, একের পর এক উইকেটের পতন ঘটছে, চতুর্থ উইকেটের পতন ঘটে গেল। আমি বলবো একটা চমৎকার ব্যাটিং কন্ডিশন ছিল সেখানে, অতটা গরমও না অতটা শীতও না, ব্যাটসম্যানদের জন্য একটা ভালো উপযোগী ব্যাটিং পরিবেশ ছিল। আপনারা জানেন যে এখানে একটু ধৈর্য ধরতে হয়, আমি আপনাদের স্মৃতিকে একটু নাড়া দিতে চাই, কারণ এই এই ফাইনাল খেলার প্রথম দিকে যখন রঙ্গীরকুলের সূর্যতরণ স্পোর্টিং ক্লাব তিনটি উইকেটের পতন ঘটে খুব আর্লি টাইম, তখন কিন্তু তারা ব্যাক করেছিল, প্রথমে কিন্তু চম্পু তারপর তারেক তারা ক্রিজে এসেছিলো, ঠান্ডা মাথায় কয়েকটা বল তারা লক্ষ্য করেছিল এবং দেখে শুনে ব্যাট করেছিল এবং নেক্সট টাইম কিন্তু তারা ঘুরিয়ে দাঁড়িয়েছিল। এটাই হচ্ছে ক্রিকেটের অরিজিনাল নিয়ম, অরিজিনাল রূপ, সেখানে অনেকটা পরাস্ত হচ্ছেন আমি বলবো আশিগড়ের প্লেয়াররা। খুব কম সময়ের মধ্যে তারা চার উইকেটের পতন করেছে, কিভাবে এখন ব্যাক কর ব্যাটের সময়ের পালা। সুপ্রিসুদি নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন জাহাঙ্গীর। নতুন ব্যাটসম্যান হিসেবে মাঠে প্রবেশ করেছেন মনসুর আলম। আমি দেখি যে কি করেন মনসুর আলম। ওয়াও, এই বলটাও ভালো ছিল, কিন্তু আমি প্রথম থেকে বলছিলাম যে মনসুর দেখে শুনে বলটিকে খাট করেছেন বলে একটি রানে সন্তুষ্ট থাকতে হয়েছে ব্যাটসম্যানকে। সুপ্রিসুদি মণ্ডলী আশিক চমৎকার বল করছেন, দুটি উইকেট নিয়েছেন নিজের প্রথম ওভারই। ও এইরকম বল মিসিং, হাউ ইজ ব্যাটিং, সেটা কি ধরনের ব্যাটিং, অনেকটা বল লাফিয়ে উঠেছিল এবং তিনি পরাস্ত হয়েছেন, চেয়েছিলেন একটা বড় শট করার কিন্তু বলটা টাইমিং করতে পারেননি। আশিকের পরবর্তী বল এক্সিলেন্ট, এক্সিলেন্ট বোলিং, এক্সিলেন্ট ব্যাটিং। আশিকের পরবর্তী বল
ব্যাটাতে প্রস্তুত। ওয়াও, হোয়াট এ সিক্স! বলের প্রতি তার একটা নজর ছিল এবং বল কোথায় পড়ছে সেদিকে তিনি ভালো করে খেয়াল করেছিলেন। তিনি বলের প্রতি টাইমিং করেছেন, বল সঙ্গে সঙ্গে ওভার বাউন্ডারিতে পরিণত হয়েছে, মোট রানের খাতায় ছটি রান সংগৃহীত হয়েছে। ও, একটা ক্যাচের সম্ভাবনা, ক্যাচের সম্ভাবনা, ইয়েস, অ্যানাদার উইকেট, আর একটি উইকেটের পতন। অসাধারণ একটি ক্যাচ, টিপন, অসাধারণ একটি ক্যাচ নিয়েছেন নিঃসন্দেহে। দুজন ফিল্ডার এসেছিলেন এগিয়ে, কিন্তু টিপন কারো প্রতি বিশ্বাস করতে পারছিলেন, নিজেই দায়িত্বটা নিয়েছেন কিপার, এবং তিনি তার শতভাগ আস্থার পরিধান দিয়েছেন, প্রতিদান দিয়েছেন এবং আশিকের ওভার হ্যাট্রিক। যদিও ক্রিকেটের ভাষায় হ্যাট্রিক করতে হলে আপনাকে তিন বলে পরপর তিন বলেই আপনাকে উইকেট নিতে হবে, তারপরেও আমরা সচরাচর তিনি ওভার হ্যাট্রিক বলে রাখি এবং তিনি সেটাই করেছেন। এক ওভারে তিনটি উইকেটের পতন, তাও আবার প্রথম সারির ব্যাটসম্যানরা। আমি বুঝতে পারছি না আশিকের কী হয়েছে এবং তারা এই অন্তিম মুহূর্তে তারা একের পর উইকেটের পতন করছে। সুদি নতুন আবার আরেকজন বাহাতি বলার। আসলে রঙ্গিলকুল টিমটা অনেক বৈচিত্র্যময় একটা টিম, যেখানে রয়েছে রাইট অ্যান্ড লেফট কম্বিনেশন। আপনি দেখতে পাচ্ছেন যে একজন রাইট বলার বল করছে তো আরেকজন লেফট বলার বল করছে, এভাবেই তাদের কিন্তু বোলিং ডিপার্টমেন্ট তারা সাজিয়েছে। এবং এখন নতুন বলার হিসেবে বল করছেন নয়ন, চমৎকার বোলিং। আসলে রঙ্গিলকুল, সরি আশিগড়, তারা কিন্তু অনেকটা স্থবির হয়ে গেছে তাদের সমর্থক গোষ্ঠীর কারণ। তাদের দলের প্রতি যে বিশ্বাস ছিল, যে ভালোবাসা ছিল, দলটা একটু কিছু একটা করবে কারণ ফাইনালিস্ট দল, সেখানে তারা পাঁচটি উইকেটের পতন ঘটল খুব আর্লি টাইম। আবারও আরেকটা ক্যাচের সম্ভাবনা ছিল, কিন্তু সেখানে কোনো ফিল্ডার ছিলেন না বলেই একটি রানে সন্তুষ্ট থাকতে হয়েছে ব্যাটসম্যান শাবলুকে। প্রশ্ন করবো ভাই, তখন বুঝিয়ে দিবে। সুপ্রিয় সুধীমণ্ডলী আমাদের সঙ্গে কমেন্ট বক্সে, নাহিদুল আলম চিঠু আমাদের সঙ্গে যোগ দিয়েছেন, আশিগড় যুব সংঘের অন্যতম একজন স্পোর্টস ব্যক্তিত্ব। আপনারা জানেন যে আজকে কিন্তু সকালবেলা টসে যেতে আশিগড় কিন্তু ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়, বাট আমি মনে করি সিদ্ধান্তটা কতটুকু উপযোগী ছিল জানি না, কারণ এইরকম একটা প্ল্যাটফর্মে, ব্যাটিং প্ল্যাটফর্মে তারা কিন্তু সেকেন্ড টাইম ব্যাট করতে এসে তাদের এই যে কুণ্ঠাসা, মাত্র কোটি রানের মাথায় তার পাঁচটি উইকেটের পতন, তাও আবার প্রথম সারি, আপনি কীভাবে মূল্যায়ন করবেন এই যে বিপর্যয়? এটা বিপর্যয় না অন্য কোনো কারণ? আসলে আমরা আজ ফাইনাল খেলায় উত্তীর্ণ হয়ে ফাইনাল ম্যাচ খেলছি এবং আজকে টস জিতে তারপর আমরা ফিল্ডিং নিয়েছি। আমি মনে করি ডিসিশনটা ঠিকই ছিল, কারণ আপনারা যদি বিশ্লেষণ করে দেখেন তাহলে গত যে ম্যাচগুলো হয়েছে সেগুলিতে আমরা আগেই বোলিংই করেছি, তারপর চেসিংয়ে আমরা 5-6 ওভার হাতে রেখেই ম্যাচ জিতেছিলাম। কিন্তু আসলে ক্রিকেট খেলা তো যে কোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে। দেখুন, প্রথমে কিন্তু ব্যাটসম্যানরা ভালোই শুরু করেছিল, তারপর
মানে আপনি বুঝতে চাচ্ছেন যে আপনার ব্যাটসম্যানরা কিন্তু প্রথম একটা ফ্লাইং মানে শুভ সূচনা করেছিল, ফ্লাইং স্টার্ট করেছিল, কিন্তু আমার তো মনে হয় যে ব্যাটসম্যানরা ধৈর্য হারিয়ে ফেলেছিল এবং তারা একটা পাহাড় সময় রানকে টপকাতে একটা তাদের মধ্যে একটা অস্থিরতার ভাব আমরা লক্ষ্য করেছি, সেটা কি কোনো দলের উপর প্রভাব পড়েছে, সেটা আপনি কী মনে করেন? আসলে আপনারা ওই জয়জন ব্যাটসম্যানই আউট হয়েছে, ধরুন প্রত্যেকেই ন্যাচারাল খেলাটা হচ্ছে হার্ড হিটিং খেলা, ওরা প্রথমেই ফ্লাইং স্টার্ট দিয়ে দেয় দলকে, তো আনফর্চুনেটলি আজকে ওরা পারেনি। তো এখন আমরা আশাবাদী, কারণ যে দুজন ব্যাটসম্যান এখনও ব্যাটিং করছে ওরাও অনেক ভালো ব্যাট করতে পারে, পাওয়ার হিটার ব্যাটসম্যান, উই হোপ যে আমরাই জিতবো ইনশাল্লাহ। আপনি কি মনে করেন যে ম্যাচে এখনও আপনারা ঘুরে দাঁড়ানোর মতো ক্ষমতা অ্যাবিলিটি আপনাদের মধ্যে রয়েছে? জি ইনশাল্লাহ আমরা অবশ্যই ঘুরে দাঁড়াবো, কারণ আমাদের নিচে এখনও দুই তিনজন ব্যাটসম্যান রয়েছে যারা যে কোনো সময় যে কোনো কিছু করে দেখাতে পারবে, ইনশাল্লাহ তারা সক্ষম হবে তাদের বেস্ট দেওয়ার জন্য। ঠিক আছে, তারপর আমরা সবাই এভরি ওয়ান এক্সপেক্ট করি যে একটা ফাইটিং খেলা হোক, হার জিত তো থাকবি, মাস্ট বি, এটার একটা ফাইনাল ডিসিশনে আসতে হবে। কারণ তারপর আমি আপনাদেরকে বলি, আমরা ছোটোবেলা থেকেই জানি যে আশিগড় যুব যে স্পোর্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন অত্যন্ত ভালো, আমরা ছোটোবেলা থেকে জানি যে এরা ক্রিকেটের দিক থেকে অত্যন্ত ভালো একটা টিম, এবং এখন না তারা আগেও ভালো খেলতো এবং তারা নিজস্ব নিজস্ব সম্পদ দিয়ে তারা খেলে থাকে, তারা বাহির থেকে কোনো প্লেয়াররা খুব কমই আনে, এটা কি সত্যি? এই কথাটা গুজব না সত্য? জি আপনারা যেটা জানেন সেটা অবশ্যই 100% সত্য, কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সবাই লোকাল এবং আমরা যারা এখনও বেঞ্চে বসে আছি, দেখুন আমিও কিন্তু গত ম্যাচে খেলেছি কিন্তু ভালো পারফরমেন্স করেছে অন্যজন, যার জন্য ফাইনাল ম্যাচে অন্যজনকে সুযোগ হয়েছে। ইনশাল্লাহ আমরা আগামীতেও এভাবেই আমাদের নিজস্ব প্লেয়ার দিয়ে আমরা এগিয়ে যাবো ইনশাল্লাহ, কারণ আমরা কখনোই পরনির্ভরশীল হই না, আমাদের নিজের সম্পদ দিয়ে আমরা ধরুন ছোটো থেকে একজন প্লেয়ারকে আমরা সুযোগ দিয়ে ভালো প্ল্যাটফর্ম তৈরি করে ওদেরকে বড় ম্যাচে খেলার সুযোগ দিই। থ্যাংক ইউ ভেরি মাচ, আমরা অত্যন্ত খুশি হলাম আপনার কাছ থেকে মূল্যবান কিছু কথা শোনার জন্য। তারপরও আমি আশা করবো আপনার কাছে যে অন দ্য ফিউচারে যখন আমরা এরকম টুর্নামেন্টের আয়োজন করবো, আপনাদের স্বতঃস্ফূর্ত পার্টিসিপেট আমাদের একান্ত কাম্য, কারণ আপনারা অনেক দূর থেকে আসেন আমাদের এখানে পার্টিসিপেট করেন, আমরা কীরকম আতিথ্য আপনাদের দিতে পারি সেটা বড় জিনিস নয়, আপনারা পার্টিসিপেট করেন এবং আপনারা সফল হন সেটাই হচ্ছে বড় জিনিস। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে, অন দ্য ফিউচারে আপনার উপস্থিতি আমি লক্ষ্য করি। একটা পার্সোনাল কোয়েশ্চন আপনাকে আমি করতে চাই যে পিনু ইজ দ্য মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ইন দিস টুর্নামেন্ট, আমরা জানি যে পিনু সবচেয়ে মূল্যবান একটা প্লেয়ার, আপনি বললেন যে মূল্যবান হয় এই কোয়েশ্চন, আপনি পিনুর বলে লক্ষ্য করতে পারেন কখনো সুইং, আউট সুইং, ইন সুইং, বাউন্স, সব ধরনের সে বল করতে পারে, চারটি ওভার মানে ব্যাটসম্যানদের জন্য একটা আতঙ্ক, তো আপনাদের টিমে না খেলে হয় সে অন্য একটা টিমে, একটা কঠিন কোয়েশ্চন টু ইউ। অ্যাকচুয়ালি ইনশাল্লাহ উইল পার্টিসিপেট এভরি টাইম হিয়ার অ্যান্ড উই আর রিয়েলি থ্যাঙ্কফুল টু দিস অর্গানাইজেশন হু হসপিটালাইজ আস রিয়েলি গুড অ্যান্ড আই ডোন্ট ওয়ান্ট এনি কমেন্ট অ্যাবাউট পিনু। রিয়েলি আই এম এক্সট্রিমলি সরি, ফার্স্ট টাইম আমি আপনাকে বলছিলাম যে পিনুর সম্বন্ধে একটা পার্সোনাল কোয়েশ্চন করছিলাম, তো আসলে সমস্যা নেই আপনার এটা যেহেতু, তবে পিনু ইজ ওয়ান অফ দ্য ওয়ান্ডারফুল প্লেয়ার নিঃসন্দেহে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইয়োর আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। লেডিস অ্যান্ড জেন্টলম্যান আমরা চলে যাচ্ছি মাঠে, এই মুহূর্তে মনে হয় আট উইকেট নেই, সরি আরেকটি উইকেটের পতন, তার মানে চতুর্থ উইকেটের পতন ঘটেছে। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন ঠিটু, অত্যন্ত মূল্যবান কিছু কথা বলেছেন এবং অত্যন্ত স্পোর্টস একজন ব্যক্তিত্ব এবং খুবই ভালো কথা বলতে পারেন, এবং তিনি বলছিলেন যে তার টুর্নামেন্টটা তাদের টিমটা অত্যন্ত স্ট্রং, তারা প্রত্যেকটা তাদের মানে নিজস্ব ওন সোর্স মানে তাদের নিজস্ব সম্পদ এবং তারা ধার করে কোনো ক্রিকেট তারা খেলে না, এটা আমি আমার নিজ থেকেই বলছিলাম প্রথমে, কিন্তু সেকেন্ড টাইম তার কাছ থেকে শুনলাম হ্যাঁ অফকোর্স তারা এটা একটা ভালো পজিটিভ সাইড ফর ক্রিকেট এবং একটা ভালো সাইড ক্রিকেটের জন্য, এবং তিনি তাই করেছেন এবং নিঃসন্দেহে টিটুর কাছ থেকে আশি গোর সম্বন্ধে একটা ভালো কিছু জানলাম। সুপ্রসুদ্ধি মণ্ডলী আমরা চলে যাচ্ছি মাঠে, চতুর্থ উইকেটের পতন ঘটেছে, অনেকটা ব্যাকফুটে আমি বলবো খাদের কিনারে তারা, যেটা ক্রিকেটের ভাষায় বলে, এখন দেখা যায় ঘুরে দাঁড়ানোর কী করতে পারে, যদিও টিটু আমাদেরকে আশ্বস্ত করে গেছেন যে তারা হয়তো বা ব্যাক করতে পারেন, এটা এরকম একটা আশ্বস্ত করে গেছেন, তো দেখা যাক সময় উইট এন্ড সি, আমরা দেখি সময় বলে দেবে কী করতে পারে আশিগড়। ¡Vamos!
স্ট্যাটিস্টিক্স টাইম আউট নাকি স্ট্যাটিস্টিক টাইম আউট অভিজ্ঞ দুই আম্পায়ার কিছুটা সময় নিয়েছেন। আসলে কথার পিঠে কথা আসে যখনই আমরা সুযোগ পাই ক্রিকেটাররা, আমিও একজন সাবেক এক্স ক্রিকেটার, ক্রিকেটকে ভালোবাসি বলি, ক্রিকেটকে ক্রিকেটের যেখানেই ক্রিকেট সেখানেই নিজেকে সময় পেলে অত্যন্ত মূল্যবান প্রতিটা সময় আমাদের জন্য। তারপর সময় পেলে আমি উপস্থিত হই। আমার সঙ্গে রয়েছেন নাজমুল, তিনি একজন বিজনেসম্যান। তো আসলে কি ক্রিকেট, আসলে এই কথাটা বলার কারণটা হচ্ছে ক্রিকেটকে ভালোবাসি ফাইনালি। ওকে, তো সেদিক থেকে আমি বলবো নয়ন বল করছেন চমৎকার বোলিং অ্যাকশন। এই যে দেখতে পারেন বাহাতি বলাররা কিন্তু এই একটা অ্যাডভান্টেজ পায়, তারা যখন তারা অনেকটা সময় লেগ স্টাম্পের বাইরে বল ফেলে আর ওইটাকে সুইং করে তারা আউটসুইং করে অফ স্টাম্পের বাইরে তারা বলটা পাঠিয়ে দেয়। এটাই হচ্ছে এক্সট্রা অ্যাডভান্টেজ। ওয়াও, ক্যাচের মতো ছিল সেসব দিয়ে বল সীমানার বাইরে, চারটি রান সংগৃহীত হয়েছে। তবে এইরকম মারলে হবে না, আরও চার ছয় মারতে হবে দলের জন্য কিছু করতে হলে। সুপ্রিয় সুধী মণ্ডলী, ডিয়ার ভিউয়ার্স, আপনারা জানেন যে নয়ন বল করছেন ওভারের পরবর্তী বল। তিনি একটি ডট বল, ওয়াও, হোয়াট এ সিক্স, গুড হিট, গুড সিক্স, ওয়ান্ডারফুল ব্যাটিং, ওয়ান্ডারফুল ব্যাটিং, নিঃসন্দেহে দেখার মতো একটা ছয়। আসলে যেটা বলছিলেন টিটু একটুক্ষণ আগে আমার সঙ্গে কমিটি বক্সে, তাদের লং ব্যাটিং লাইন আপের প্রমাণ কিন্তু এই সাত নম্বর আট নম্বরে ব্যাটে উঠেও যে কীভাবে ছয় মারতে হয় তিনি বুঝিয়ে দিলেন। কতদিন খেলার বই তারা ভাই মন পানির বোতলটা আনতে স্যার সুপ্রিয় সুধী মন্ডলী বল করছেন আশিক। আসলে অতটা যে আহামরি বল করছেন তা নয়, কারণ আমি যতটুকু বলবো যে ব্যাটসম্যানটা কিন্তু উইকেটগুলো বিলিয়ে দিয়ে এসেছেন, কারণ একটু চিন্তা করে ব্যাটিং করা উচিত ছিল, কারণ একটা ফাইনাল ম্যাচ, সেখানে অবশ্যই রানের প্রয়োজন ছিল। দেখেন স্লোয়ার বল করেছেন ব্যাটসম্যানের কিন্তু উইক জোনগুলো কিন্তু বলার কিন্তু বেশ ভালো করে পড়েছেন। বিদায় তিনি বল গুঁড়া করছেন এবং ব্যাটসম্যানকে পরাস্ত করছেন। সুপ্রিয় সুধী মণ্ডলী, আপনি আপনাকে এই মুহূর্তে যারা আমাদের মোবাইল সেটে যোগ দিয়েছেন, ফেসবুক লাইনে যোগ দিয়েছেন ক্রিকেট খেলা দেখার জন্য, তাদের উদ্দেশ্যে বলছি আপনারা দেখছেন মরহুম আব্দুল মতলিব স্মৃতি টিবিএনটিবি কাপ টুর্নামেন্ট 2020 এবং যার আয়োজন করেছে রঙ্গিকুল স্পোর্টিং ক্লাব, এবং যে দুটি দল এই মুহূর্তে পরস্পরের মোকাবেলা করছে এই ফাইনালে, ফাইনালিস্টের দুটি টিম, আর হচ্ছে সূর্যতরণ স্পোর্টিং ক্লাব রঙ্গিলকুল বনাম আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশন, এবং যা যে এই টুর্নামেন্টকে আর্থিকভাবে যা সহযোগিতা করেছেন লুৎফুর রহমান পারভেজ।
আর আমি আপনাদের সঙ্গে রয়েছি একেবারে টুর্নামেন্টের শুরু থেকেই, সরি আজকের এই ম্যাচের শুরু থেকেই, আপনাদের হোস্ট খলিল আল রহমান। এবং আমি টুর্নামেন্ট জুড়ে ধারাভাষ্য দিয়েছি সিলেট টু লন্ডন এই ফেসবুক পেজে। সুপ্রিয় সুদী মন্ডলী, আবার এর পরবর্তী বল। এবং মিসফিল্ড আরেকটি চার, বলতে না বলতে আরেকটি ওভারের পরিসমাপ্তি, 69টি রান, অনেক দূর। তো যেটা বলছিলাম যে চম্পু শীলের কথা এবং তারেকের কথা, যখন রংপুর স্পোর্টিং ক্লাব 3-3 উইকেট হারিয়ে বসে, তখন কিন্তু এই চম্পু শীল এবং তারেক দায়িত্বশীল একটা ব্যাটিং করেছিলেন এবং যাদের বদৌলতে এই পারসমার রান সংগ্রহ করতে পেরেছে রংপুর। আমি শতভাগ সফলতা বলবো তারেককে এবং চম্পুকে, তাদের এই সঙ্গতা। আসলে লোকাল প্লেয়াররা যে কখনো কখনো নিজ দলের জন্য মানে কী করতে পারে প্রমাণ কিন্তু চম্পু। এই টিমকে ফাইনালে আনার যে একটা মূল ভূমিকা নিয়েছিলেন এই চম্পুই নিয়েছিলেন। আপনারা জানেন যে প্রতিপক্ষের টিমের কিন্তু 11 স্টার যুবসংঘ গিয়াসনগর কিন্তু একটা টোটাল টিম ছিল, কিন্তু একটা 100% একটা ভালো টিম ছিল তাদের টিমে খেলেছিল। আমাদের আমাদের লোকাল প্লেয়ারদের মধ্যে আমাদের কুলোরার স্টার যাকে শাহেদকে বলি, যিনি শুধুমাত্র বাংলাদেশ নয়, যিনি স্পেনের মতো স্পেনে, মালয়েশিয়া, এরকম কেনিয়া, নাইরোবি, এরকম বিভিন্ন টুর্নামেন্টে তিনি খেলে থাকেন, সেই শাহেদ ছিলেন, জাহান ছিলেন সিলেটের, এবং লেফটি বোলার পিনু লিঙ্কন ছিলেন, এদেরকে এদেরকে বাবলু ছিলেন, এদেরকে কিন্তু তিনি খেলেছিলেন, এদেরকে তিনি এদের বিরুদ্ধে তিনি চার্চ হকে ছিলেন এবং ভালোই করেছিলেন। এবং তার এই রানের সুবাদেই কিন্তু গিয়াসনগর 11 স্টার হেরে বসেছিল। বল করছেন রুহেল, ব্যাটাতে প্রস্তুত, অলিদ, দেখা যাক অলিদ কি করেন। রানের গতিটাকে তিনি কিছুটা হয়তো বাড়াতে পারেন, এটি স্বাভাবিক। ওয়াও ওয়াও, দেখার মতো ছয়, আমি রংগিলকুলের যেহেতু রংগিলকুল স্পোর্টিং ক্লাব এই ক্রিকেট আয়োজন করেছে, এই টুর্নামেন্টের আয়োজন করেছে, তাদের অতীত ইতিহাস সম্বন্ধে একটু বলতে চাই। আপনারা জানেন রংগিলকুলের ফুটবল ইতিহাস অত্যন্ত গৌরবের। এখানে এই রংগিলকুলের ফুটবল ইতিহাসে ছিলেন সুভান চাচা, চমৎকার খেলতেন তিনি। এবং গন আরেকটি উইকেটের পতন, সেই দুলাল আরেকটি উইকেটের পতন, দুলাল ক্যাচ নিয়েছেন, রুহেল উইকেট নিয়েছেন, নিঃসন্দেহে রুহেল আরও দাবি গেলেন ম্যান অব দ্য টুর্নামেন্টের দিকে। সিলেকশন কমিটি রয়েছে, তারা ডিসাইড করবে যে হু ইজ দ্য বেস্ট প্লেয়ার ইন দিস টুর্নামেন্ট, এবং সেটাই হবে। এবং রুহেল অত্যন্ত প্রতিভাবান একজন ক্রিকেটার নিঃসন্দেহে, তিনি যে শুধুমাত্র এই টুর্নামেন্টে খেলছেন এবং ভালো করছেন তা নয়, কুলাউড়া তথা মৌলভীবাজারের বিভিন্ন প্রান্ত থেকে খেলে থাকেন এবং প্রচুর এনার্জি নিয়ে বল করে থাকেন, বলে তার প্রচুর সুইং রয়েছে, গতি রয়েছে, এবং তারই প্রমাণ তিনি দিচ্ছেন। এগেইন এগেইন ভাল বল ছিল এবং সেক্ষেত্রে পরাস্ত হয়েছেন। সুপ্রিয় সুদী মন্ডলী, আপনারা যারা এই মুহূর্তে আপনি আপনার মোবাইল অন করেছেন এবং আপনি সিলেক্ট টু লন্ডন পেজে আপনি এই টেলিকাস্ট দেখতে যাচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি এই টুর্নামেন্ট মরহুম আব্দুল মতলিব স্মৃতি, তার স্মরণে, উনি সাবেক এক্স চেয়ারম্যান ছিলেন জয়সুন্ডি ইউনিয়নের এবং চমৎকার একজন মানুষ ছিলেন, সামাজিক একজন মানুষ ছিলেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষ তাকে ভালোবাসত, এবং তিনি একটি নিবেদিত প্রাণ ছিলেন এবং যার
অকাল মৃত্যুতে এবং যার স্মৃতির স্মরণে এই টুর্নামেন্টের আয়োজন, তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। সুপ্রিশুধি আরো স্মরণ করছি এই স্বাধীনতার মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার শতবর্ষতে আপনারা জানেন অনেক আয়োজন ছিল বাংলাদেশে, কিন্তু করোনা ভাইরাস নামের করণ চমৎকার টাইমিং এবং চার সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতির প্রতি তার আত্মার মাগফিরাত কামনা করছি এবং মুক্তিযুদ্ধের মহানায়ক যিনি তার শতবর্ষতিতে জন্মবার্ষিকীতে উপস্থিত থাকার কথা ছিল আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সুপ্রিশুধি মণ্ডলী। যাই হোক, বল করতে আসছেন আশিক, ব্যাটাতে প্রস্তুত, চমৎকার ব্যাটিং। অন স্টেকে রয়েছেন রুবেল হোসেন পাশার, চমৎকার বোলিং করেছিলেন, যার বোলিং সম্পূর্ণ ভিন্ন ছিল। বলাতে প্রস্তুত, দেখেছে কাবাডের পরবর্তী বল, গুড হিট করতে চেয়েছিলেন কিন্তু পরাস্ত হয়েছেন, কারণ বলার অত্যন্ত বুদ্ধিমত্তার দিক থেকে বল করছেন আশিক। কিন্তু ব্যাটাতেও ভালো করেছিলেন আজকের এই ম্যাচে, তবে আমি বলবো সিলেকশন কমিটি তারা কি ডিসিশন নেবে। ইতিমধ্যে কিন্তু চার চারটি উইকেট নিয়েছেন, পক্ষান্তরে ভালো ব্যাটও করেছেন, নিঃসন্দেহে ম্যান অফ দ্য ম্যাচের দিকে তিনি এখন পর্যন্ত এগিয়ে রয়েছেন। স্মার্ট ক্রিকেটার রুবেল হোসেন ব্যাটাতে প্রস্তুত, ফুল টস আকারের বল ছিল তবে লেগ স্টাম্পের বাইরে ছিল। ইয়েস, আম্পায়ার জানিয়ে দিলেন দুই হাত প্রসারিত করে যে বলটি ছিল ওয়াইড, ফলে আরেকটি রান সংগৃহীত হবে মোট রানের কাতায়। কিছুটা হলেও তারা যে হারের যে ব্যবধানটা কমাতে চাচ্ছে উভয় ব্যাটসম্যান। আসলে ক্রিকেট ডে বাই ডে পৃথিবীতে কতটা জনপ্রিয়তা হচ্ছে সেটা আপনি লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখন স্পেন ক্রিকেট খেলে, আপনি সৌদি আরবিক ক্রিকেট খেলে, কাতার ক্রিকেট খেলে, এক কথা পৃথিবীব্যাপী ক্রিকেটের আগ্রাসনে। হোয়াট ইজ সিক্স, অসাধারণ একটা ছয়, একেবারে দেখেছেন এবং আলতো করে টাইমিং করেছেন, এবং এটাকে একবার 100% টাইমিং বলা যেতে পারে, এবং গুড শট এবং বিগ সিক্স, রিয়েলি ফ্যান্টাস্টিক। আসলে এতেই প্রমাণিত হয় যে তাদের ব্যাটিং লাইন আপ, যে আমি প্রথম থেকেই বলছিলাম যে এটা লং ব্যাটিং লাইন আপ, এটার প্রমাণ এটি। একেবারে লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা কি অনায়াসী ব্যাটসম্যানদেরকে তারা ছাড়ছে মারছেন নিঃসন্দেহে, এটা এটা সুপ্রিশুধি মণ্ডলী। এই বসন্ত ঋতু, এখন বসন্ত ঋতু চলছে আমরা জানি, শীতের বিদায় হয়েছে, খরা রুদ্র, এই প্রচুর রুদ্রে নিজেকে অত্যন্ত পরিশ্রম করে রুহুল আমিন এই ম্যাচের টেলিকাস্ট ব্রডকাস্ট করছেন, ধন্যবাদ দিতে হয়। আমি ওনার সঙ্গে রয়েছি আপনাদের, এবং আপনাদের জানিয়ে দিই 11 ওভারের পরিসমাপ্তি, 11 ওভার শেষে রান সংখ্যা 93টি রান, মোটামুটি রান এসেছে, তবে প্রতিপক্ষকে
অনেকটা বড় স্কোর দাঁড় করেছেন, এটা আপনি পাহাড় সমান রান, এটা ঠপকানো আমি বলবো অনেকটা কঠিন ব্যাপার। হ্যান্ড গন রুহেল, আরেকটি উইকেট নিয়েছেন নিজের। নতুন ব্যাটসম্যান পাশে প্রবেশ করছেন যিনি স্ট্রাইক বোলার হিসেবে ছিলেন নাজিম, দেখা যাক তিনি কি করেন। রুহেল অত্যন্ত খুশি কারণ তার দল একেবারে জয়ের কিনারে, স্মাইলি ফেস এভরিবডি, কারণ তাদের প্রত্যেকটা প্লেয়াররাই এখন খুশি। এখন তারা ওয়েট করছে যে লাস্ট উইকেটের পতন কখন ঘটে আর তাদের মনে হয় আচ্ছা তাও সুপ্রিয় সুদীপ এখন শুধুমাত্র অপেক্ষার পালা যে কখন তাদের শেষ বাঁশি মানে শেষ লগ্নটা কখন। রুহেল বল হাতে প্রস্তুত, নতুন ব্যাটসম্যান নাজিম ব্যাটাতে প্রস্তুত। এই দেখেন চমৎকার চমৎকার ফিল্ডিং জাভেদ। আসলে আজকের দিনটাই কিন্তু রঙ্গিল কোল সূর্যতন স্পোর্টিং ক্লাবের, তারা বল করছে তো বল ভালো হচ্ছে, তারা ফিল্ডিং দিচ্ছে তো ফিল্ডিং ভালো হচ্ছে, মানে সব মিলিয়ে কিন্তু আজকের দিনটাই কিন্তু তাদের। আমি রঙ্গিল কোলের কথা শুরু করছিলাম, যেটা বলছিলাম যে রঙ্গিল কোলের ক্রিকেট ইতিহাস ফুটবল ইতিহাস সব মিলিয়ে কিন্তু রঙ্গিল কোলে একটা অসাধারণ স্পোর্টস প্লেস আমি বলবো। রঙ্গিল কোলে প্রচুর পরিমাণে এই মুহূর্তে ক্রিকেটার রয়েছেন, উদীয়মান ক্রিকেটারদের মধ্যে নাসির আপনারা জানেন চমৎকার খেলা থাকে, আবেদুর রহমান আবেদ চমৎকার খেলতেন, এখন হয়তো কিছুটা ভাটা পড়েছে কারণ বয়সের কিনারে। হোয়াট এ ব্যাটিং, এক্সেলেন্ট ব্যাটিং ইয়র্কার লেগদের বলছিল। এবং রানিং দ্য উইকেটের মধ্যে চমৎকার সমন্বয়তা দেখছি আমি, তার ফলে একটি রান সংগৃহীত হয়েছে। রুহেল বল করছেন, আবেদন ছিল কিন্তু লেগ স্টাম্পের বাইরে ছিল বলটি, ফলে একটি রান সংগৃহীত হয়েছে। দারুণ ক্যাপ্টেন্সি করছেন রুহেল, ওয়াইড অত্যন্ত অভিজ্ঞ দুজন আম্পায়ার বুলবুল এবং নজিব স্যার। এবং এই টুর্নামেন্টে কিন্তু আরেকজন আম্পায়ার ছিলেন আবিদুর রহমান আবেদ, অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তিনি আম্পায়ারিং করেছেন। এবং তিনি আরেকটি ওভারের পরিসমাপ্তি এবং সেই ওভার শেষে রান সংখ্যা ৯৮টি রান সংগৃহীত হয়েছে 8 উইকেট হারিয়ে 12 ওভার শেষে। সেই পিনু বল করছেন, এবং যাকে আমি বলছিলাম যে অত্যন্ত ভালো বল করে থাকেন, কিন্তু সেখানে ব্যাটিংয়ে রয়েছেন রুবেল হোসেন বাসার, চমৎকার ব্যাট করেছেন, একটা ছয় হকিয়েছেন লোয়ার অর্ডার ব্যাটসম্যান, যাকে আমরা আসলে বোলার হিসাবে জানি, কিন্তু ভালো যে ব্যাটও জানেন সেটা প্রমাণ তিনি দিলেন, একটা চমৎকার ছয়
তিনি হকিয়েছেন মিড অফ দিয়ে সীমানার বাইরে। পিনু, ওয়াও, এক্সেলেন্ট এক্সেলেন্ট বলে পারে না। ওভারের ব্যাটসম্যান একটু পরীক্ষা করে নিচ্ছেন বলের বলটা সম্বন্ধে। ইয়েস, বলাতে প্রস্তুত পিনু, ব্যাটাতে প্রস্তুত রুবেল হোসেন বাশার। ও ভালোই ব্যাট জানেন, ভালোই নিঃসন্দেহে। ইয়ের কালেক্টর বলছিলেন তিনি হেলিকপ্টার শট মারতে চেয়েছিলেন কিন্তু সেক্ষেত্রে পরাস্ত হয়েছেন কারণ বলের গতি ছিল অনেকটা বেশি। ও বলটা লাফিয়ে উঠেছিল কিন্তু সেখানে ফিল্ডার দুলাল ছিলেন প্রস্তুত, ফলে একটি রান সংগৃহীত হয়েছে। সুপ্রিয় ক্রীড়ামতি জনসাধারণ, আপনারা জানেন 13তম ওভারের খেলা চলছে, বল করছেন পিনু, একটি ডট বল, স্ট্রাইক রয়েছেন নাজিম। এবং চার মিড অফ দিয়ে সীমানার বাইরে, সেটা অবশ্য নাজিমের ব্যাট থেকে। মিড অফ, ঠিক আছে, নতুন ওভার শুরু করবেন নয়ন, বামাতি বোলার, চমৎকার বল করে থাকেন। চমৎকার ফিল্ডিং, ফার্স্ট টাইম তিনি ব্যর্থ হয়েছিলেন, সেকেন্ড টাইম তিনি ব্যর্থ হয়েছিলেন, থার্ড টাইম তিনি পা দিয়ে বলছি অত ছাড় রক্ষা করেছেন, ভালো ফিল্ডিং বলা যেতে পারে। ওয়াইড বল, তবে আমি এক্ষেত্রে বলবো যেখানে টপ অর্ডার ব্যাটসম্যানরা ব্যর্থ হয়েছেন সেক্ষেত্রে অনেকটা ভালো ব্যাটিং করছেন রুবেল হোসেন বাশার, তিনি ভালোই ব্যাট করে যাচ্ছেন, অনেকক্ষণ ধরে ক্রিজে রয়েছেন এবং তার লগে হয়তো বা এত ভালো সঙ্গ তিনি পাননি কিন্তু নিঃসন্দেহে ভালো ব্যাটিং করছেন এবং তাই তিনি যে ভালো ব্যাট জানেন তার প্রমাণ তিনি রাখছেন আজকের এই ম্যাচে। সুপ্রিয় সুধী মণ্ডলী, আপনারা জানেন যে সিলেট টু লন্ডন এই ফেসবুক পেজ থেকে সারা বিশ্ববাসী আজকের এই ম্যাচটি সরাসরি তারা দেখছে। চমৎকার ব্যাটিং, মিস ফিল্ডিং চম্পু, এবং সেক্ষেত্রে আরেকটি চার সেই বাশারের ব্যাট থেকে, চমৎকার ব্যাটিং। আজকের এই ম্যাচটি উপভোগ করছেন, তিনি ক্রস ব্যাট ঘুরিয়েছিলেন কিন্তু বোলার অত্যন্ত বুদ্ধিমত্তার দিক থেকে তিনি বল করেছেন বলে পরাস্ত হয়েছেন, একটি ডট বল। কঠোর প্রখর রৌদ্রে অত্যন্ত পরিশ্রম করে আজকের এই ম্যাচটি শ্বাস সম্প্রচার করছেন রুহুল আমিন।
এবং সেই রোয়েল হোসেন বাশারের উইকেটের পতন, একটি উইকেটের পতন, তার মানে নবম উইকেটের পতন। লাস্ট ব্যাটসম্যান হিসাবে মাঠে প্রবেশ করছেন রুম্মান, যিনি চারটি উইকেট নিয়েছিলেন, না ফার্স্টটা পাঁচটি উইকেট নিয়েছিলেন। সুপ্রিয় ক্রীড়ামোদী জনসাধারণ, নতুন ব্যাটসম্যান রুম্মান প্রবেশ করেছেন মাঠে। অনস্টেকে রয়েছেন নাজিম, বল করছেন নয়ন। আপনারা জানেন যে টি টোয়েন্টি ধরনের ক্রিকেটের আগ্রাসনে কিন্তু টি ওডিআই এবং টেস্ট ক্রিকেট অনেকটা হারিয়ে বসেছে। ডে বাই ডে এই খেলাটি অত্যন্ত জনপ্রিয় হয়ে উঠছে সারা বিশ্বব্যাপী। চমৎকার ব্যাটিং, আরেকটি ওভারের পরিসমাপ্তি। একশত ১৭ রান সংগৃহীত হয়েছে নয় উইকেট হারিয়ে। বল করতে আসছেন পিনু, লেফট আর্ম ফাস্ট মিডিয়াম বোলার। অনেকটা ইয়র্কার গড়নের বল ছিল, তাই ব্যাটসম্যান একটি রান সংগ্রহ করেছেন। অন স্ট্রাইকে রয়েছেন রুম্মান, অন স্ট্রাইকে নাজিম, বল হাতে প্রস্তুত পিনু, পরবর্তী বল। অনেকটা ফুল টস গড়ের বল ছিলেন, কিন্তু সেখানে ব্যর্থ হয়েছেন রুম্মান। একটা হালকা আবেদনও ছিল, সেক্ষেত্রে আম্পায়ার নাকচ করে দিয়েছেন আবেদনটি। আম্পায়ারের দৃষ্টিতে বলটি লেগ স্টাম্প কিংবা অফ স্টাম্পের বাইরে ছিল। ভেরি গুড ফিল্ডিং, ভেরি গুড ফিল্ডিং বাই জাভেদ। আজকে শুরু থেকে কিন্তু জাভেদ স্থানীয় প্লেয়ারদের মধ্যে ভালো ফিল্ডিং করে যাচ্ছেন, এবং এটা একটা ভালো লক্ষণ। ফিল্ডিং একটা টিমের জন্য একটা বাড়তি এক্সট্রা অ্যাডভান্টেজ, একটা বাড়তি পাওনা, কারণ একটা ভালো ফিল্ডিং চারটি রান বাঁচিয়ে দেয় দলের জন্য। পরবর্তী বল, বাই একারে একটি রান সংগৃহীত হয়েছে। সেই জাভেদের কথা বলছেন, তিনি ভালো ফিল্ডিং করেছেন। সুপ্রিয় শ্রুতি মণ্ডলী, ওভারের পরিসমাপ্তি, ১৫তম ওভারের পরিসমাপ্তি। ১৫তম ওভার শেষে ১২৩ রান সংগৃহীত হয়েছে নয় উইকেট হারিয়ে। সুপ্রিয় শ্রুতি, আপনারা জানেন যে এক কথায় অনেকটা ম্যাচ থেকে বেরিয়ে গেছে, অনেকটা বেরিয়ে গেছে আশিগড় ক্রিকেট অ্যাসোসিয়েশন, কারণ তাদেরকে এখন জিততে হলে, না দ্যাট ইজ নট পসিবল, এটা আর জেতা সম্ভব নয়, কারণ
যদি জিততে হয় তাদেরকে বলার এনামুলকে তিন তিনটি নো দিতে হবে, তারপর ছটি ছক্কা হকা, তার পরিসংখ্যানটা অনেক কঠিন। তবে ক্রিকেট যে একেবারেই নিরাশ হওয়ার তা নয়, ক্রিকেটে এভরিথিং ইজ পসিবল। দেখা যাক কি হয়। এনামুল বল করতে আসছেন, অত্যন্ত ভালো একজন ক্রিকেটার। ডট বল এনামুল হক, চমৎকার ব্যাটিং করে থাকেন এবং অত্যন্ত আগ্রাসী এবং বিধ্বংসী ব্যাটসম্যান। ভ্যারি গুড, ভ্যারি গুড বলই, দুইটি উইকেট ডট। ওভারের তৃতীয় বল, লু ফিউরি ছিল এবং গন, ইয়েস, এবং জয় হয়ে গেল সূর্যতরণ স্পোর্টিং ক্লাব রঙ্গির কোল। এক্সেলেন্ট, রিয়েলি ফ্যান্টাস্টিক, কনগ্রেচুলেশন। এবং তাদেরকে দর্শকরা উল্লাসিত, উদ্ভাসিত, কারণ তাদের নিজ দল হোস্ট টিম হিসেবে তারা জিতেছে। কনগ্রেচুলেশন, ওয়ান্ডারফুল অপরচুনিটি। আমি রুয়েলকে ধন্যবাদ দিব, কারণ তার ক্যাপ্টেন্সি অত্যন্ত সুন্দর ছিল এবং তার সুবাদে কিন্তু তারা জিতে গেছে। এবং অনেকটা ভালো ব্যাটিং ছিল, ফিল্ডিং ছিল, প্রত্যেকটা ডিপার্টমেন্ট আশিগড়ের তুলনায় তাদের ভালো ছিল, ফলে তার অ্যাজ এ রেজাল্ট তারা কিন্তু ভালো করেছে। রঙ্গিলকুল সূর্যতন স্পোর্টিং ক্লাব একটা চমৎকার জয়লাভ করলো, তারা চমৎকারভাবে তারা জিতে গেল নিঃসন্দেহে। এটা একটা ভালো সাইট। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, আমরা যখন প্রেজেন্টেশন সেরিমনি শুরু হবে তখন আপনাদের সঙ্গে আবার যোগ দিব। এই সঙ্গে আপনাদের আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি, আমি আপনাদের হোস্ট রহমান খলিল, ধন্যবাদ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা অত্যসম পানবরে উপভোগ করছেন মরহুম আব্দুল মুতলিব সিটি ক্রিকেট টুর্নামেন্ট 2020-র মেগা ফাইনাল ম্যাচ। মেগা ফাইনাল ম্যাচ উইনার হয়েছেন, বিজয়ী হয়েছেন সূর্যতরণ যুব সংঘ রঙ্গিলকুল। তো অতসম দ্বারা আমরা লগে আসলাম, সবরে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে লাইভ থেকে বিদায় নেওয়ার। যদি আমরা পুরস্কার বিতরণ অনুষ্ঠান দেখানি লাগে, তাইলে আমরা বাংলা সিরিয়ার টুলনোর পেজ থেকে একটু পরে আবার আমরা লইয়া পুরস্কার বিতরণ অনুষ্ঠান লইয়া আপনার সামনে হাজির হইমু। ততক্ষণ অব্দি ভালো থাকা, সুস্থ থাকা, সিলেট টুলনোর লগে থাকা। আসসালামু আলাইকুম।